সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। তো আমরা তো এই অনুষ্ঠানে প্রতি অনুষ্ঠানে একটি বিষয়বস্তুর অবতারণা করি, যদিও আমরা একদম সময় পাই না বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা করার। তো আজকে তেমনি একটা বিষয় ঠিক করা হয়েছে, মানে বিষয় ঠিক করার জন্য করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু দাম্পত্য সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন পাই এবং এই অনুষ্ঠানে অনেক আলোচনা হয় দাম্পত্য সম্পর্ক নিয়ে, তো আজকে আমরা আলোচনা করতে চাইছি যে দাম্পত্য সম্পর্কে যখন টানাপোড়েন হয় তখন দুপক্ষের যে স্বামী বা স্ত্রী থাকেন, তাদের দুজনের যে পরিবার থাকেন, পরিবারের যে সদস্যরা থাকেন, তারা খুব মানে ইনভলভড হন, তারা খুব চেষ্টা করেন এই দুজনকে একটু ঠিকঠাক করে দেবার জন্য। তারা অনেকবার বসেন, তাদেরকে অনেক সময় ডাকা হয়, হয়তো দেখা গেল যে খুব মনোমালিন্য হচ্ছে, ফোন করে তাদেরকে আনা হলো। তো এই ধরনের জমায়েত কিন্তু গুলো কিন্তু করা হয় খুব আমাদের দেশে, খুব সাধারণভাবেই করা হয়। তো আজকে আমরা আলোচনা করতে চাইছি যে এটি আসলে কি সমস্যার সমাধান দেয় কি না, মানে এই যে হস্তক্ষেপ হচ্ছে দুজনের পক্ষ থেকেই আসছেন তারা, তাতে কোনো সমাধান কি আদৌ হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর যারা স্টুডিওতে আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, একজন হচ্ছেন ডক্টর সঞ্জিদা, অধ্যাপক সঞ্জিদা শারিয়া, ও একজন চিকিৎসক এবং একজন সাইকোথেরাপিস্ট, ও প্রশিক্ষণ নিয়ে সাইকোথেরাপিও করছে এবং চিকিৎসক হিসাবেও খুব ভালো কাজ করছে সঞ্জিদা। ওকে আগে ডাকা হয়নি কিন্তু আমরা সৌভাগ্যক্রমে আজকে পেয়েছি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। আর আছে সাফায়াত হোসেন, মোহাম্মদ সাফায়াত হোসেন, ও আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, ও দীর্ঘদিন ধরে সেখানে কাউন্সিলর হিসেবে কাজ করছে, তাই তো? তোমাকে স্বাগত সাফায়াত। তো আজকে সঞ্জিদা, তুমি সিনিয়র, তুমি প্রথমবার এসছো, তোমাকে একটু বেশি সম্মান দেখাই, তুমি একটু শুরু করো আজকে। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর দাম্পত্য কলহ আসলে হয় না, এরকম তো পাওয়া যায় না, দাম্পত্য কলহ আসলে সবারই হয়, আর শুরুতেই কিন্তু আসলে কেউ থেরাপিস্টের কাছে যায়ও না। তো ঘটনা যেটা হয় যে ফ্যামিলি থেকে সবাই ইনভলভ হয় এবং কথা বলতে থাকে, এবং এক্ষেত্রে পরিবারকে আমি দুটো ভাগে ভাগ করতে চাই। একটা বলতে চাই ফার্স্ট ফ্যামিলি, যেটা বায়োলজিক্যাল বাবা মা ভাই বোন, এটা একটা ভাগে। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, বেসিক্যালি কাপল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এখন যখন নিউক্লিয়ার ফ্যামিলি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা ডিসিশন নিচ্ছে যে তারা বিয়ে করবে, সংসার করবে, তখন বোধহয় একটু খেয়াল করা দরকার। আমরা যতটুকু ওয়েডিং ফটোগ্রাফি, কাবিননামা এগুলোতে খেয়াল করি, আমরা কিন্তু খেয়াল করি না যে আমাদের দুইজনের একটা মিউচুয়াল একটা কন্ট্রাক্টে যাওয়া দরকার। কারণ বিয়েটা তো আসলে দলিলবদ্ধ সম্পর্ক, দলিল থাকলে একটা কন্ট্রাক্ট কিন্তু থাকবে যে আমরা আমাদের পরিবারকে কতটুকু ইনভলভ করব, কতটুকু আমি আমার বাবাকে বলবো, মাকে বলবো। এবং এই বলাটা যখন প্রবাবলি ঠিকমতো হয় না, তখনই কিন্তু কমপ্লেনগুলো শুনি যে শাশুড়ি ইন্টারফেয়ার করে বা ভাই বোন ইন্টারফেয়ার করে। এই জায়গাটা একটা বাউন্ডারি সেট করা দরকার। সেকেন্ড যে জায়গাটা মনে হয় যে আমরা তো সবাই অ্যাডাল্ট, স্পাউসের কাছ থেকে আমি আসলে কি চাচ্ছি, আমি যেটা চাচ্ছি আমি কি সেটা দিচ্ছি, আমি চাচ্ছি যে স্পাউস আমাকে সম্মান করবে, আমি কি সেটা দিচ্ছি, সেই জায়গাটা দরকার। আর আরও বড় রোল আমার মনে হয় প্লে করে যেটা ওই যেটা বললাম বায়োলজিক্যাল ফ্যামিলি, কারণ বিয়ে কিন্তু আসলে দুটো মানুষ না, দুটো পরিবারও। এবং যখন বায়োলজিক্যাল ফ্যামিলি ইনভলভ হয়, আমার ছেলেটা বা আমার মেয়েটার বিয়ে হচ্ছে বা ভাই বোনের, আমার একটু বোঝা দরকার যে যদি এরকম কলহ তৈরি হয় আমি সেখানে কী কন্ট্রিবিউট করছি, আমার রোলটা কী। অনেক সময় কিন্তু আমরা আঙ্গুল তুলি যে ফ্যামিলির অন্য কোনো সিনিয়র মেম্বার সেখানে রোল প্লে করে, আমি যদি সেই আঙ্গুলটা হই, আমার দিকে উঠে, আমার এটা একটু রিথিঙ্ক করা দরকার যে আমি কি করছি, এই কনফ্লিক্ট তৈরিতে আমার রোলটা কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার কেউ, আমার ছেলে মেয়ে বা ভাই বোন সাফার করছে দাম্পত্য কলহে, আমি অবশ্যই অ্যাডভাইস দেব, কারণ পরিবারের একটা ক্ষত এটা, আমি তো যাবই অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, কিন্তু আমার ফ্রেম অফ রেফারেন্সটা কি এই চশমার আদুলে নাকি, কারণ আমার পাওয়ার আর ওর চশমার পাওয়ার তো সেম হবে না, আমার জুতার সাইজ আরেকজনের সেম হবে না। তো সেটা করতে যে আমি আমার জায়গাটা বাদ দিয়ে আমি কি ওদের জায়গায় ঢুকে পড়ছি কিনা, দুটো অ্যাডাল্ট মানুষের এক্সপেকটেশন কিন্তু আলাদা, নট নেসেসারি যে আমি বুঝবো।
তো সেই জায়গাটাতে আমার একটু খেয়াল করা, স্পেশালি আমি বলবো অ্যাবিউসিভ রিলেশনশিপগুলোতে। যে অ্যাবিউসিভ রিলেশনশিপগুলোতে কিন্তু আমাদের একটা এদিককার ট্রেন্ডই থাকে যে বাবা মা ডেকে ডেকে একটা শালিশ বসিয়ে, যেটা আপনি বলছিলেন, মিটমাট করে দেওয়া, মিটমাট করে দেন। কিন্তু কাদম্বিনীরা কি এই যুগেও মরিয়া প্রমাণ করিবে যে তারা মরেনি, এটা একটু চিন্তা করার ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে গুছিয়ে বলেছো সাফা। তোমার কাছে পরে আসি, একটু ফোন অপেক্ষা করে আছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা, বলো। একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আমরা তো কথা শোনার জন্যই বসেছি, বলো। আসলে কোথা থেকে শুরু করব আমি বুঝতে পারতেছি না। যেখান থেকে শুরু করো একটু ছোট করেই বলতে হবে, যেহেতু অন্য কলাররা সব থাকেন তো, ছোট করে বলো। আসলে আমাদের বিয়ের প্রায় 2 বছর হয়ে গেছে, আমাদের ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াটা লেগে যায়। আর আমি আমার হচ্ছে আমি রাগ কন্ট্রোল করতে পারি না, আমার সামনে যাই থাকবে আমি তাই ছুড়ে, মানে আমি চিন্তা করতেছি না যে আমার সামনে কি আছে, আমার সামনে ফোন আছে না, আমার সামনে গ্লাস আছে, আমি যেটাই পারি সেটাই আমি ভেঙে ফেলি। আর আমার হাজবেন্ডের একটা সমস্যা কি, সে আমার শুধু তর্ক করে মেয়েদের মতো, সেটা আমি সহ্য করতে পারি না, এই জন্য আমার রাগ বেড়ে যায়। আর আমি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই, সেটা হচ্ছে আমরা কয়েকদিন ধরে বেবি নেওয়ার জন্য ট্রাই করতেছি কিন্তু বেবি হচ্ছে না। বেবি হচ্ছে না বলতে কি, যে ডাক্তার দেখিয়েছে কোনো সমস্যা নেই, তবে হবে বলছে হবে, আর বাসা থেকে বের হইতে পারি না, কারণ হচ্ছে পাশের যারা ইউনিটে ইউনিটে যারা থাকে আন্টি আঙ্কেল যারাই দেখে তারাই বলে যে বেবি কবে নিচ্ছ, তোমাদের কোনো সমস্যা কিনা, যদি সমস্যা থাকে তাহলে এর কাছে যাও ওর কাছে যাও, সেটা আমার কাছে আমাকে খুব পেইন দেয়। আমি মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই যে আমি কাঁদতেছি না, আমি হাসতেছি না, কি করতেছি নিজেও বুঝি না। তো এই জন্য নিজের মানে খুব কষ্ট হয় সেটার জন্য, নিজেকে আমি সামলাইতে পারি না মাঝে মাঝে। মানে তোমার প্রথম জায়গাটা যেটা বলেছো সেটা নিয়েই কথা বলা যেতে পারে। তার আগে বলো যে তোমার হাজবেন্ড এখন কোথায়, তুমি যে আমাদের সাথে কথা বলছো দাম্পত্য সম্পর্ক নিয়ে, ও কোথায়? ঘুম। হ্যালো, সে ঘুমাচ্ছে। ও ঘুমিয়ে গেছে, বাহ, ও খুব আর্লি, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তাড়াতাড়ি ওঠে। সে অফিস করে তো এজন্য ঘুমিয়ে, টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। ও কি জানে আজকে তুমি আমাদের সাথে কথা বলবে? হ্যাঁ, সে জানে। ওকে, সে একবার বলছে যে আমাকে দিও আমিও কথা বলবো, তো সে ঘুমাচ্ছে। আচ্ছা, তো তোমার যে এত রাগ, এটা নিয়ে হাজবেন্ডেরও কি খুব মানে কষ্ট হয়, সেও কি বিরক্ত হয়? হ্যাঁ, সে হয়, এবং আমাকে আর কি রাগায় দেয়, রাগান্বিত করে দেয়, জানে যে আমি এই কথা মানে কথায় আমি অনেক রেগে যাই, আমি এই কথা সেটাই বলবে। হ্যাঁ, আমি কথার কথা পরশু বলেছি, যে কোনো দিন তাহলে কালকে রাতের কথাই বলতেছি। আচ্ছা বলো। হচ্ছে কালকে রাইস কুকারে আমি যখন ভাত নিয়ে আসি তখন আমি গরম করতে দিছিলাম, তো ভুল করে আমি রাইস কুকারের যে চামচটা সেটা ওটার মধ্যেই দিছিলাম, ওই ভাতের মধ্যেই, তো আমি বুঝতে পারিনি। ঢাকনা উঠে দেখে যে ওই চামচটা ওখানে, তো সে আমাকে জিজ্ঞাসা করতো এটা কেন এখানে, তুমি ঠিক মতো কাজ করতে পারো না, হ্যাঁ সামান্য বাসায় থাকো, এতটুকু যদি কাজ করতে না পারো তাহলে কেমন? তখন আমি রেগে যাই যে আমি বলছি তুমি চুপ করো, আমার কিন্তু ভালো লাগতেছে না, আমি বলছি যে ভুল করে আমি রেখে দিচ্ছি। তারপর সে এই টপিকটা নিয়ে আমার সাথে বারবার জিজ্ঞাসা করতে, কেন এটা হইলো, কেন করবা, হ্যান ত্যান, এই জন্য আমি রেগে গিয়ে আমি ওই সত্যি কথা বলতে কি, যে ডাল ছিল ওই ডাল মানে আমি ফেলে দিচ্ছি। কোথায় ফেলেছো, হাজবেন্ডের গায়ে? হাজবেন্ডের হাজবেন্ডের গায়ে না, খাটের উপর বসা ছিল, আমি হাত দিয়ে জোরে একটা বাড়ি দিছি, বাড়ি দিয়ে ডাল সব খাটের উপরও পড়ছে, মেঝেতেও পড়ছে। আচ্ছা, ওকে, কিন্তু তোমার হাজবেন্ড তোমাকে যখন এই কথাগুলো বললেন তখনই তোমার রাগটা উঠলো, তাই তো? হ্যাঁ, এর আগে ওঠেনি, এর আগে আমি তাকে একবার মানা করছি যে এই তো বাদ দাও, বারবার বলো না। হ্যাঁ,
ছাড়তে পারছিল না আর কি ব্যাপারটা। হ্যাঁ, ওকে, তুমি অনেক সুইট একটা মানুষ মনে হচ্ছে, কথা খুব সুন্দর করে বলছো। আসলে আজকে এটা নিয়ে কি আলোচনা করব, যে তোমার যে চট করে তুমি বলে রাগ উঠে যায় এটা তুমি কমাতে চাচ্ছ, এটা এটা নিয়ে আলোচনা করব? কমাতে চাচ্ছি। আর একটা বিষয় যে হচ্ছে, আমি বাসার মধ্যে অনেক বোরিং ফিল করি, আমার বাসায় একটুকু ভালো লাগে না, তাকে আজকে আমি আজকের কথা বলি। তো আজকে আমি তাকে বিকেলে বলছি যে চল একটু বাইরে গিয়ে হেঁটে আসি, সে বলছে কি যে না বাইরে যাওয়ার দরকার নাই, হ্যাঁ বাসায় রেস্ট করি, কি দরকার মেয়েদের বাইরে গিয়ে হাঁটা চলাফেরা করার। তো সেটার জন্য আমি অনেক রাগ করছিলাম যে আমি আজকে যাবই যাবো, আমাকে এখনই নিয়ে যেতে হবে, আর যদি না নিয়ে যাও তাহলে আমি কিন্তু তোমাকে তোমার জীবন শেষ করে দিব, মানে তোমাকে জ্বালা যন্ত্রণা দিয়ে এমন যন্ত্রণা দিব যে আমি তোমাকে শেষ করে দিব, আমাকে তারপর তুমি নিয়ে যাও। তোমার বয়সটা কত বলো, আমরা অতিথিদের কাছে যাব, তোমার বয়সটা কত? আমার আমার 20 চলতেছে, 21 এখনো হয়নি, মানে কয়েক মাস পর 21। আর তুমি কি পড়াশোনা এখনো করছো? হ্যাঁ করতেছি। আচ্ছা, আর তুমি কত নাম্বার সন্তান পরিবারে? আমি সবার ছোট, আমি আমার ভাই জমজ। আচ্ছা, আর তোমার তোমার বড় আরো আছে, তোমাদের বড়? হ্যাঁ হ্যাঁ, আমি সবার ছোট। আচ্ছা, অনেক বেশি আদর পেয়েছো, ভালোবাসা আদর টাদর বেশি পেয়েছো ছোটবেলা থেকে? হ্যাঁ অনেক। আমি আমাকে অনেক দূরে বিয়ে দিছে, তো আমিও মাঝে মাঝে এটা নিয়ে অনেক চিন্তা করি যে কেন আমাকে দিল, আমার ভালো লাগে না এত দূর, কেন তোমরা দিছো, আমি মাঝে মাঝে ব্লেম করি ওদেরকে। হ্যাঁ, এই জন্য দূরে এতটুক বাংলাদেশে, আবার দূর কি করে হয় আপনি বলেছেন যে বিয়ে দিয়েছে, তাহলে এটা কি আমরা বলতে পারি যে এটা মানে পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে এরকম কিছু? পারিবারিক ভাবে হয়েছে। আচ্ছা, তো বিয়ের আগে কি আপনাদের কোনো সময় পেয়েছিলেন বা কোনোভাবে কি নিজেদের ভিতরে একটু মানে একজন আরেকজনকে জানা এরকম কোনো সুযোগ পাওয়া গিয়েছিল? একদমই পরিচয় ছিল না, একদমই সম্পর্কও ছিল না, আমরা ফোনেও তেমন একটা বেশি কথা বলিনি, কথা বললেও ওই ফিলটা আসেনি যে আমি সে আমার হাজবেন্ড বা আমি তার সাথে ওই হিসেবে কথা বলবো, সেরকম ফিল আসেনি। কয়েকদিনের মধ্যে মানে তাড়াহুড়া করে আর কি বিয়েটা হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যেহেতু আপনি বলছেন যে 2 বছর যাবত আপনাদের এই সমস্যাটা চলছে, সো আপনারা থাকেন কোথায় যদি এটা বলতে? আপনার প্রবলেম, আপনি শুধু শহরের নাম বললেই হবে যে ওখানে কোনো, কারণ এই অনুষ্ঠানটা অনেকেই দেখে তো এই জন্য। ও আচ্ছা, বলবে না, কারণ হলো যে ধরেন কখনো কোনো সার্ভিস বা এই জন্য কিছু নিয়েছিলেন কিনা এটা একটু জানার ছিল আর কি। থ্যাংক ইউ, সরি বুঝতে পাইনি। অল রাইট, তোমার কোনো প্রশ্ন আছে? হাজবেন্ডের সাথে তোমার এজ গ্যাপ কত? আমার তার 32 চলতেছে। কয়টা? আচ্ছা, ঠিক আছে। আর একটা ছোট্ট প্রশ্ন, এটা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যখন রাগ উঠছে, তুমি বুঝছো যে রাগ উঠছে, তো হ্যাঁ, তো এটা বন্ধ করার জন্য তোমার দিক থেকে কি তুমি কোনো ইনিশিয়েটিভ নিয়েছিলে কখনো? না না, আমি পরে বুঝতে পারি যে আমার রাগটা একটু অতিরিক্ত হয়ে গেছে, পরে আমি নিজে গিয়ে সরি টরি বলতেছি। আবার এমনও হয়েছে যে আমাদের মাঝে এমনও ঝামেলা হয়েছে যে আমি বাবার বাসায় চলে গেছি, সে পরবর্তীতে গিয়ে আমাকে অনেক বুঝায় সুঝে আবার নিয়ে আসে যে আর ঝগড়া করবো না বা তর্ক করবো না, আমাদের মাঝে আর কোনো ঝামেলা হবে না, তুমি চলো। এমনও হয়েছে যে আমি তাকে একবারই ডিভোর্স দিয়ে দিব, এমনও হয়েছে যে মাঝখানে যে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, চলে গেছি, সে আমাকে পরবর্তীতে গিয়ে আবার নিয়ে আসছে, মানে সেটা বুঝায় যে না আমি তোমাকে অনেক ভালোবাসি, হ্যান ত্যান, তখন আমি বুঝি যে না সে মানুষটা আমাকে অনেক ভালোবাসে। যখন সে আমার সাথে অনেক ঝগড়া করে তখন আমার একদমই ভালো লাগে না, মনে হয় যে আমি তাকে ছাড়ে দিব, ডিভোর্স দিব, সে আমার যোগ্য না বা আমি তার যোগ্য না, এমন কিছুটা আর কি মনে হয় আমার। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর সুন্দর কথা, সুন্দর করে কথা বলেছো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা দেখছি আমাদের অতিথিরা কি বলেন। তো
কে বলবে তুমি আগে বলতে চাও জি মানে আমি একটু বলি আপনি মনে একটা জিনিস খেয়াল করেছে লাস্ট একটা কথা বলেছে উনি খুব সুন্দর যে উনি ওনার কয়েকবার ওনাদের দাম্পত্য সম্পর্কের কারণে বাসায় চলে গিয়েছিল আবার হয়তো বা ওনার ফ্যামিলি হোক দুই ফ্যামিলি মিলে আবার তাকে পাঠিয়েছে বা ছেলেটাও গিয়ে বলেছে যে না আর হবে না এরকম দ্যাট মিনস হলো আমাদের আজকে টপিকের সাথে কিছুটা যাচ্ছে যে সমঝোতা আসলে কতটুকু ফলদায়ক কোনো বিষয় আনে কি না এটা আসলে ম্যাডাম নির্ভর করে মানুষগুলো চাওয়া বা অ্যাকচুয়ালি নিজেরা কতটুকু সচেতন সেটার উত্তর দিয়ে দাও আগে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা এটা আমরা একটা একটা মানে দাম্পত্য যে কলহপূর্ণ সম্পর্ক যেটা বলতে বোঝায় তার এখন সেই জায়গাটাতেই আছে তো আমার মনে হয় যে এই অবস্থাতে যেহেতু আমরা যতগুলো সিমটম উনি আমাদেরকে বললো এগুলোতে তাদের দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছে না এতে প্রফেশনাল হেল্পটা নেওয়াই মনে হয় বেটার কারণ যেহেতু মাত্র দুই বছর তাদের বিয়ে এবং তাদেরকে অনেক দূর পর্যন্ত যদি আমরা মনে করি একটা সম্পর্ক যায় সেক্ষেত্রে এখনই যদি তারা একটা মানে প্রফেশনাল হেল্প নিয়ে তারা জায়গাটাকে পরিষ্কার বা কারেকশন করতে পারে এটা মনে হয় তাদের চলার জায়গাটা আরো ভালো করবে আবার ওরা বেবির জন্য প্ল্যানও করছে সঞ্চিতা যদি এই ব্যাপারটা কিছু বলো যেমন দুবছর বেবির জন্য প্ল্যান করছে মেয়েটার বয়স মাত্র 20 এরকমই তো এটা একটা খুব বড় কোনো সময় কিন্তু না ওর সামনে এখন অনেক দিন সময় আছে কাজেই এটা নিয়ে খুব বেশি টেন্সড হওয়ার কিছু নেই আর আরেকটা কথা কিন্তু বললো যে ওর সাথে হাজবেন্ডের আগে কোনো যোগাযোগ সেরকম ছিলই না কথাও হয়নি তো একটা রিলেশনশিপ বিল্ড আপেও তো সময় লাগে দুজনের একটা দুটো অপরিচিত মানুষ একটা এজ গ্যাপ একটা অন্য শহরে থাকে বারো বছরের গ্যাপ এক যুগের গ্যাপ তো মেয়েটা বোধ হয় সে তো নিজে বলছে যেটা সবচেয়ে পজিটিভ এবং মেয়েটার বুদ্ধিমত্তা আপনিও বললেন যেটা খুব ভাল লাগলো যে ও কিন্তু পরে নিজে আবার রিয়ালাইজ করে তো ও যদি অপশনগুলো ট্রাই করে যে আমি এই এইগুলো করলে হাজব্যান্ড রাগ হচ্ছে তো পরের দিন ডালটা যদি ছুঁড়ে না ফেলে অন্য কোনোভাবে যখন হাজব্যান্ডের মুড ভালো তখন যদি একটু বুঝিয়ে বলতে পারে যে তুমি এরকম বললে যার জন্য আমার খুব রাগ উঠলো আমি খুব রাগ ফিল করলাম তাহলে বোধহয় ওর খারাপ লাগার জায়গাগুলো যদি বলে আমার মনে হয় হাজবেন্ড নিশ্চয়ই বুঝবেন কারণ হাজবেন্ডও অবশ্যই পজিটিভ না হলে উনি তো নিয়ে আসতেন না সেটাই আর তার সাথে ও যেটা সাফায়েত যেটা বললো কারোর কাছে তো যেতেই পারে তারা এখন যেহেতু সবাই বেশিরভাগই অনলাইন করছে অনলাইন সেশনও নিতে পারে মানে যদি হাজবেন্ড রাজি থাকে দুজন দুজন নিলেই আসলে ভালো হয় মানে হাজবেন্ড তো আজকে থাকলে খুব ভালো হতো বলছিল যে ও জানে আমি কথা বলবো তো থাকলে আমরা হয়তো তাকেও বলতে পারতাম একটা জিনিস ও বললো যে ও আমাকে রাগিয়ে দেয় আমার মনে হয় এই জায়গাটা আমাদের পয়েন্ট আউট করা উচিত আসলে কেউ আমাকে রাগিয়ে দিতে পারবে না যদি না আমি ডিসাইড করি যে আমি রাগ করব তাই না সো আমাদের যে মানে বেশিরভাগই কাপল থেরাপিতে কিন্তু এই কথাগুলো শুনি আমি যে ও আমাকে রাগিয়ে দেয় ওর কারণে আমি রেগে যাচ্ছি ওর কারণে গায়ে হাত তুলছি কিন্তু আমরা যে আমাদের রাগটা যে আমাদের আমাদের গায়ে হাত তোলাটাও যে আমারই হচ্ছে আমার তরফ থেকে হচ্ছে এই যে ওনারশিপটা নেওয়া যে ও আমাকে করছে না আমি রাগটা আমি করছি বা আমার হাতটা আমারই উঠে যাচ্ছে বা আমি ছুঁড়ে ফেলছি আমি তো ওই জায়গাটা বোধ হয় আমাদের সময় লাগে আর কি আমরা থেরাপির মাধ্যমে তো সেটা সেই রেসপন্সিবিলিটিটা ওরা তখন নিতে পারে যে না আমার অ্যাঙ্গার আমার আমার আচরণটা আমার আমার ফিলিংটাও আমার মানে অ্যাঙ্গার তো একটা ফিলিং সো যখন আমরা নিজেদের ফিলিং নিজেদের আচরণ নিজেদের থটসগুলোর ওনারশিপ নিয়ে ফেলি যে রেসপন্সিবিলিটি নিয়ে ফেলি তখন আর বলবো না যে ও আমাকে রাগিয়ে দিয়েছে এক্স্যাক্ট হ্যাঁ তো এই মেয়েটার ক্ষেত্রে ম্যাডাম এটা একটা বড় বিষয় যে আপনি বলেছেন যে একটা তো হলো বয়সটাও একটা বড় ফ্যাক্টর আবার হাজব্যান্ডের একটা এজ আছে সো দুজনের একজন একজনের কাছে যে এক্সপেকটেশন করছে সেটাও আমার মনে হয় যে ওনারা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় তারা ওই নিজেরা আর জায়গাটা বুঝতে পারতেছে না যে আমি কোনটা রেশনাল করবো কোনটা ইরেশনাল করবো সো এখানে যদি একটু অন্য কেউ আনবায়াস কেউ যদি ইনভলভ হয় সেক্ষেত্রে তাদেরকে যদি আমরা বলি না আউট অফ বক্স থেকে যদি কেউ এসে ইনভলভ করে পজিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে মনোভাব নিয়ে তাহলে মনে হয় একটু সহজ হবে ওদেরকে একটু সম্পর্কটাকে নতুন করে ভাবার ক্ষেত্রে কারণ টক্সিক কিছু জায়গা বেশ তৈরি হয়ে গিয়েছে এবং আপনি ঠিকই বলছেন যে হাজব্যান্ডের কাছ থেকে জানতে পারলে ভালো হতো যে অ্যাকচুয়ালি এই জায়গাটা তৈরি হয় কীভাবে কি এক্সপেকটেশন জায়গাটা থেকে ও পারছে না ওকে ব্লেম দিচ্ছে যে তুমি এগুলো এগুলো করছো না এবং দেখে একটা কথা তুমি সারাদিন বাসায় কী করো এটা তো এক ধরনের মানে আমরা বলি না যে সেলফ ইস্টিমকে লো করে দেয় এই কথাটা শুনলেই কারণ দ্যাট মিনস হলো সে ওয়াইফকে রিকগনাইজ করছে না তার কাজগুলোকে সো এই ধরনের অনেক ল্যাঙ্গুয়েজ কনফ্লিক্ট তৈরি করছে সম্পর্কের ক্ষেত্রে আর কি সেটাই মানে আমরা যেটা বলি না পারস্পরিক শ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধটা আসলে
মানে তখন শ্রদ্ধা করলে হয় কি ও যে একটু বাইরে হাঁটতে যেতে চাচ্ছে, এটা তো খুব ছোট্ট একটা আবদার, তো ওইটা যদি হাজবেন্ড বলে যে না মেয়েরা বাইরে যাবে না, মানে ন্যাচারালি মেয়েরা তো পর্দা করেই বাইরে যেতে পারে, মানে মেয়েরা বাইরে যাবে না, এটা আমি জানি না, এটা হয়তো ওর মানে এরকম যেভাবে বলেছে সেটা থেকেই বলছি কথাটা, আমরা জাজ করতেও চাচ্ছি না। তো যাই হোক, মানে যেটা বোঝা গেল যে খুব বেশি সমস্যাটা খুব গভীরে গেছে তা নয়, কিন্তু এটা যদি ওরা একটু মানে ও যে ফোন করেছে এটা ইন্ডিকেশন যে ওরা ও মানে এটা চাইছে কোনো একটা কিছু পরিবর্তন, এবং সেটা সম্ভব, মানে সেটা যদি প্রফেশনাল হেল্প নিয়েও করতে পারে সেটা পসিবল আর কি। তো আজকের টপিক নিয়ে তুমি আর একটু অ্যাড করতে চাও? জি মানে আমি একটু টপিক নিয়ে অ্যাড করতে চাচ্ছি, যেটা অলরেডি আপা বলেছে যে সম্পর্কগুলো তৈরির ক্ষেত্রে বা বা প্রবলেমের ক্ষেত্রে ইন লস বা অন্য অন্যদের কী কী রোল, একটা বায়োলজিক্যাল ফ্যামিলি একটা আছে বাইরের ফ্যামিলি থেকে। আমি ম্যাডাম যেটা বলতে চাচ্ছি যে একটা সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু দুই ফ্যামিলি কিন্তু ইনভলভমেন্ট আছে, সেটা আপনার সেটেল ম্যারেজ হোক আর সেটা লাভ ম্যারেজ হোক। লাভ ম্যারেজে যখন পরবর্তীতে বিয়েতে রূপান্তরিত হয়, মানে ভালোবাসার সম্পর্কটা, সেখানে কিন্তু দুইটা ফ্যামিলি ইনভলভ হয়। তো আবার দাম্পত্য কলহের ক্ষেত্রে ম্যাডাম যদি কোনো প্রবলেম তৈরি হয় সেখানে কিন্তু ফ্যামিলির রোলটা আছে, কারণ আমাদের কাছে যখন কোনো কাপলস আসে বা ইন্ডিভিজুয়াল কেউ আসে আমরা প্রথমেই জিজ্ঞেস করি যে আপনারা এই সমস্যাটা নিয়ে আপনাদের ভিতরে প্রথমে বসেছেন কিনা, বা পরিবারে এমন কেউ আছে কিনা যেখানে কোনো রোল প্লে করতে পারে। ইভেন আপনি জানেন যে ড্রাগ এডিকশনের প্রবলেমের ক্ষেত্রে ফ্যামিলি রোলটা কিন্তু খুব ভাইটাল হিসাবে কাজ করে, কারণ একা হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে দাম্পত্য কলহের ক্ষেত্রে ফ্যামিলি একটা সমাধান একটা উপায় হয় অনেক সময়, যদি সেই ফ্যামিলিটা বায়াস না হয়। এবং সেটা কি সম্ভব? অনেক কেস কিন্তু সমাধান হয়ে যায়, কারণ যখন দুজন মানুষ রাগারাগি করে তখন কিন্তু তাদের ভিতরে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা অনেক ভালনারেবল থাকে, এবং একজন আরেকজনকে রেসপেক্টের জায়গা, একজন আরেকজনকে ব্লেম করার জায়গা থাকে, এবং তারা তখন সিদ্ধান্ত নিতে পারে না এবং অনেক সময় ডিভোর্সও হয়ে যায়। কিন্তু ওই সময় যদি এমন কেউ থাকে যে তাদেরকে অ্যাটলিস্ট কোনো অর্গানাইজ ওয়েতে হেল্প করে, না আমি আই গট ইউর পয়েন্ট, ডিভোর্সটা হয়তো থামাতে পারছে, বাট ওদের যে কলহের যে ব্যাপারগুলো ইন্টারনাল যে কতগুলো ডাইনামিক থাকে না, মানে ইন্টারনাল যে ভেতরের কতগুলো ব্যক্তিত্বের মধ্যে যে একটা সংঘাত, এটা তো ফ্যামিলির মানুষ এই ডিভোর্সটাকে থামায় ঠিকই, তখনকার মতো ঝড় থামে, একটা কভার করে দেয়, কিন্তু তখনকার মতো থামায়, কিন্তু ফ্যামিলি ডাইনামিক্স যেটা আপনি বলছিলেন সেটা কিন্তু আসলে সম্ভব হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে ফ্যামিলি মেম্বাররা আনবায়াস থাকে, এই জায়গাটাও আমি একটু ডিফার করতে চাই, কারণ মেয়ে পক্ষ কিন্তু মেয়ের দোষ দেখবে না, ছেলে পক্ষ ছেলের দোষ দেখবে না, তো দুই পক্ষ দুই পক্ষের দোষ দেখবে না, এবং তারা তাদের মতামতটাকেই কিন্তু চাপিয়ে দেবে। আলটিমেটলি যেটা হবে যে দুজন অ্যাডাল্ট মানুষ নিজেদের চাওয়া পাওয়া বাদ দিয়ে যখন ফ্যামিলি কি বললো, লোকে কি বললো, আমার ছেলের ডিভোর্স হলো, আমার মেয়ে আলাদা থাকে, এমনকি ছেলের বউ আলাদা থাকতে চাইলেও কিন্তু অনেকে রাজি হয় না। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ঘুরে আসবো এক্ষুনি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে দাম্পত্য সম্পর্কে যখন টানাপোড়েন হয় তখন দুই পরিবারের হস্তক্ষেপ সম্পর্কে যে টানাপোড়েন বা মনোমালিন্য সে ব্যাপারে সমাধানটা দিতে পারে কিনা বা সমাধান হয় কিনা সেই হস্তক্ষেপের ফলে। তো যেহেতু আমরা কাজ করছি এই ফিল্ডে এবং অনেক কাপলসরা আসেন আমাদের কাছে সেশন নিতে, সাইকোথেরাপির সাহায্য নিতে, এবং তখন দেখি যে আমাদের কাছে আসার আগে তারা কিন্তু বেশ অনেকবারই দুই পরিবারের সম্মেলন হয়েছে, বসা হয়েছে, কিন্তু তাতে করে সমস্যার সমাধান কি হয় কি না সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে সে ব্যাপারে। আমি একটু আমার অতিথির কাছে যাচ্ছি, সঞ্জিতা তুমি যদি এই জায়গাটা একটু, আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতার আলোক এবং কাপল, একটু পরে আসি তোমার কাছে, সরি ফোন আছে, দর্শকদের অপেক্ষা করাতে চাই না। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শিশা বলছিলাম। আমার দাম্পত্য ইস্যুর জন্য আমি ফোন করেছি। সমস্যাটা কি দিয়ে যে শুরু করব এটাই বুঝতে পারছি না। যে কোনো জায়গা থেকে শুরু করলে হবে আসলে, মানে আমার দুইটা সন্তান আছে, আমি লাভ ম্যারেজ করেছিলাম, তো
আমার হাজবেন্ড এখন আমাকে নিয়ে খুব অত্যাচার করতেছে, মনে মানে যে কোনো ব্যাপারে সে আমি তাকে বললে সে আগে কিন্তু এরকম ছিল না, বাচ্চারা এখন বড় হয়ে গেছে এখন কেন এরকম করতেছে সেটা আমি বুঝতে পারছি না, যদি কোনো কথা বলি বা সে রিপিট খারাপ মন্তব্য করে। আচ্ছা, সবচেয়ে বড় কথা মেয়েরা, মেয়ে আমার দুইটা বড় হয়েছে, বড় মেয়ে ইন্টারমিডিয়েট আর ছোট মেয়ে ক্লাস সিক্স। একটা ঘটনা কি বলা যায় মন্তব্য অত্যাচার বা মন্তব্য করা এরকম একটা একটা ছোট একটা ঘটনা? হ্যাঁ সেটাই, আমি ছোট একটা ঘটনা বলি। এখন তাকে কোনো কথা বললে ধরেন পারিবারিক কোনো কথা বা যে কোনো দিনের একটা ঘটনা উল্লেখ করলে ভালো হয়। আচ্ছা, মানে আমার হাজবেন্ডের একটা সমস্যা কি আমি বুঝতে পারছি না, সে এখন আমি কোনো কথা বা কোনো সাময়িক কোনো সমস্যা বা মেয়েদের এটা প্রয়োজন একটা জিনিসের কথা বলতে গেলে সে আমাকে রিপিট অন্য উত্তর দেয়, যেমন সে মানে বাজে কথাও বলে আবার দেখে মানে আমি তো লাভ ম্যারেজ করেছি, ফ্যামিলিগত ভাবে মেনে নিয়েছে আমার মার বাড়ির মানুষ ছেলের বাড়ির মানুষও মেনেছে, আমার বিয়ের বয়স 20 বছর চলতেছে, 18 বছর শেষ, 19 বছরের। হ্যাঁ, আমি একটু চাচ্ছিলাম একটা ঘটনা শুনতে যে হাজবেন্ড কিভাবে টর্চার করেছে বা একটা যে কোনো ঘটনা, যে অমুক দিন এটা হয়েছিল, যে কোনো একটা দিনের ঘটনা। হ্যাঁ হ্যাঁ, সে মানে এমন ইজ করতেছে যে টাকা পয়সার ব্যাপারটাও সে কোনো ইন্টারফেয়ার করতেছে না। একটা ঘটনা কি বলা যায় যে অমুক দিন এটা হয়েছিল, এটা নিয়ে আমাদের একটা ঝগড়া হয়েছে, আমরা গল্প করি না মানুষের কাছে ওরকম করে? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা দিতেছে না, সে টাকা পয়সার কথা বললে সে আমাদের অন্য বাজে কথা বলে, যেমন বলে কারো কাছে নিয়ে আসো বা তোমাদের ভাই ব্রাদার কেউ আছে নাকি তাদের সঙ্গে ই করো, তো তার মানসিকতা কিরকম আমি মানে নিজেই এখন বুঝতে পারছি না, আমাকে আবার মন্তব্য করে আমি নাকি আরেকজনের সঙ্গে অ্যাফেয়ার করি বা কারোর সঙ্গে আমার কোনো পরিচিত আছে কিনা এরকম আর কি বাজে বাজে মন্তব্য। হাজবেন্ড এখন কোথায়? হাজবেন্ড কি ঘুমিয়ে গেছেন? আমার হাজবেন্ড বেসরকারি একটা সংস্থা। না 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 না, উনি কি ঘুমিয়ে গেছেন এখন এই মুহূর্তে কোথায় আছেন? না না, উনি তো বাসায় নেই। বাসায় নেই? না, উনি বাসায় নেই, উনি হচ্ছে পোস্টিং এ চাকরি করছে, ঢাকার বাইরে থাকে, যখনই বাসায় আসে তারা ফোনে যদি বলি যে এটা প্রয়োজন ওটা প্রয়োজন সে বলে, মানে সে অনেক বাজে কথা বলে, মেয়ে তো এখন ইন্টারমিডিয়েট, মাঝে মাঝে উত্তর দিয়ে ফেলে বড় মেয়ে, তার মানে বলে যে তুমি কি চাচ্ছ বাবা এই বয়সে এরকম। আচ্ছা, কতদিন আগে থেকে এরকম শুরু হয়েছে? আজকে মনে হয় মানে 8 মাস 9 মাসের। তার আগে সব ঠিক ছিল? হ্যাঁ, তার আগে সব ঠিক ছিল, মানে ধরেন 1 বছর 1.5 বছর ধরে এরকম টর্চারিংটা হচ্ছে আমার। আগে একদমই করেনি? 20 বছরের বিয়ে তো অনেক দিনের, তার আগে এরকম হয়নি? না, তার আগে এরকম হয়নি, কিন্তু তার অ্যাটিটিউডটা এমন ছিল যে সে মানে ভাষায় বলা যাচ্ছে না, আমার রিসেন্টলি আমার মা মারা গেছে, 3 মাস হয়েছে, তো আমার মা মারা যাওয়ার পর থেকে ও আর বৃষ্টি আমাদের সঙ্গে অত্যাচারটা বেশি করতেছে। দুঃখিত আমরা যে মাত্র মা মারা গেছেন, এটা তো খুব বড় একটা কষ্টের ব্যাপার। সো আজকে আমাদের কি নিয়ে আলোচনা করলে ভালো হয়, আজকে একটা প্রশ্ন কি করা যায় আমাদেরকে? এখন কি করব আমি, এখন কি করব আমি, আমার দুইটা সন্তান আছে, আমি তো এইটা এখন আমি বাবার কাছে বলতে পারছি না আর বোনেদের কাছে শেয়ারও করতে পারছি না, কারণ সবার কাছে গেলেই ওরা বলে তুমি তো পছন্দ করে বিয়ে করেছো, এই যে খারাপ হইতে পারে এটা তো অস্বাভাবিক না। বুঝেছি, এই কথাটা আমাদের মানে সমাজে খুব বেশি করে বলা হয়। একটু লাইনে থাকো, তুমি কোনো প্রশ্ন আছে তোমাদের? হাজবেন্ডের এই যে যেটা বলছিলেন আপনি যে 8 মাস 9 মাস একবার বললেন, একবার বললেন যে বছর দেড়েক আগে, তো
তো এই কোভিডের কারণে কি হাজবেন্ডের চাকরির জায়গাটাতে কোনো ঝামেলা তৈরি হয়েছে যার কারণে সে খুব ইরিটেটেড থাকছে, এরকম কিছু কি আপনি রিসেন্টলি দেখেছেন বা জানেন? না এরকম কিছু না, তার ফ্যামিলিগত আমার ফ্যামিলিতে যে যাচ্ছে তার ফ্যামিলিকে যে কোনো সাপোর্ট দিতেছে, যে কোনো বিপদ আপদে সে দৌড়ে যাচ্ছে, তার ফ্যামিলি নিয়ে আসে এই করতেছে, কিন্তু আমাকে সে কোনো ব্যাপারে আর আমার কোনোদিনও তার ফ্যামিলি নিয়ে বা তার বাপ মা ভাই বোনকে নিয়ে আমাদের আমার কোনোদিনে কৌতূহল ছিল না, কারণ ওর মা ওকে জন্ম দিতে ওর মা ওটা আশা করতেই পারে, এটা আমি ওই মার ঘরের সন্তান আমি, যে আমি এটা কখনোই ওই ব্যাপারে ওর সঙ্গে কোনো আর কোনো প্রশ্ন আছে? জি ম্যাডাম, যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু আপা বললো যে 1.5 বছর ধরে আপনি বলছেন যে আপনাদের একটু সমস্যা শুরু হয়ে গেছে, 20 বছর বেশ ভালোই ছিল, তো ধরেন 1.5 বছর তো মোটামুটি একটা বড় সময়, এই সময়ে কখনো মানে ওনার কোনো বিষয় কি আপনি কোনোভাবে মানে বুঝতে পারছেন না যে সমস্যাটা কোথেকে এটা হচ্ছে? না না আমি বুঝতে পারছি না, না আমি আমার মা যখন বেঁচে ছিল তখন আমি আমার মার সঙ্গে এই কথাটা শেয়ার করতাম, এই বেঞ্চে কারোর সঙ্গে আমি শেয়ার করি নাই, তো আমার মা বলতো যে যে যেরকম চরিত্র হয়তো বা ওর কিছু একটা ও ভুল করতেছে সেই জন্য তোমার উপরে প্রেশার ফিট করতেছে, এবং বলতেছে আমার মা বলছে আর কি, আমার মা তো খুব ই ছিল, তো আমার মা বললো এই কথাটা যে যে যেরকম ক্যারেক্টার সে সেরকমই বলবে মা, কেন তুমি এইটা নিজের কাছে, আমি তো মা দেখেন আমাকে এগুলিও বলতেছে টাকা পয়সার সমস্যা দিতেছে, তারপরে তার মেয়েরা। আচ্ছা একটু থামাই, তোমাকে একটু একটু তোমাকে থামাচ্ছি, হ্যাঁ মানে কোনো কিছু নতুন কোনো অভ্যাস তৈরি হয়েছে কিনা ওর, মানে একটা হতে পারে যে অন্য কোনো সম্পর্ক অনেক সময় চলে আসে দাম্পত্য সম্পর্কের ভেতরে, আবার হয় যে কেউ নেশার মধ্যে একটু চলে যেতে পারে, যেহেতু ঢাকায় একসঙ্গে তোমার সঙ্গে নেই, এরকম কোনো মানে নেশার কোনো বিষয় বা অন্য কোনো সম্পর্কের বিষয় কিছু কি ঘটতে পারে? আমার মনে হয় এটা আমারও ধারণা যে নেশার জাতীয় কিছু না, কিন্তু ওর সঙ্গে কারো কোনো অ্যাফেয়ার আছে, এটা আমি আর কি ওর মোটিভেশন দেখি। আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, ইভেন আমার মেয়েদের সঙ্গে সে অনেক বিয়ে খারাপ মানে অনেক খারাপ ব্যবহার করে, 1.5 বছরে অনেক বেশি খারাপ করে, আর বড় মেয়েটা তো একটু ম্যাচুরিটি হচ্ছে, ও মানে কিছুটা সহ্য করতে পারে না যে মাকে কেন এইসব কথা বলছো তুমি। হাজবেন্ডের বয়স এখন কত? আমার হাজবেন্ডের বয়স হচ্ছে 37 বছর, যে বয়স ঢাকা থেকে পোস্টিং কবে বাইরে গেল? উনি ঢাকা থেকে পোস্টিং বাইরে গিয়েছে 4 বছরে। আচ্ছা আচ্ছা, তো মানে উনি কি সপ্তাহে সপ্তাহে আসেন, ওনার আসার ফ্রিকোয়েন্সিটা কেমন? ওনার আসার ফ্রিকোয়েন্সি হচ্ছে উনি সপ্তাহে সপ্তাহেও আসে, আবার যখন অফিসিয়াল কাজ ঢাকাও থাকে তখনও আসে, কিন্তু বাড়ি থেকে যখন আমি ফোন দেই তখন সে বলতে ওরা বলে যে ভাই তো বা ঢাকা, কিন্তু অত তখন সে ঢাকা উদ্দেশ্যে মানে আমার বাসায় আসে না। ঠিক আছে, কিছু একটা লুকোচুরি হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝে গেছি, অনেক অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পারছি তোমার অনেক এখন একটা শোকের মধ্যে রয়েছো তুমি, আমাদের সবার সহমর্মিতা রইল তোমার জন্য, অনেক ভালোবাসা সহমর্মিতা তোমার জন্য। সো সঞ্জিতা বলতে চাও আগে? হ্যাঁ, এখানে যেটা মনে হচ্ছে বছর দেড়ি ধরে সম্পর্কর এ ধরনের টানা পড়ন, ভদ্রলোকের বয়স 47 এরকমই বলছেন উনি, অ্যারাউন্ড 71-এ জন্ম এরকম একটা, মানে 45+ আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই, কিন্তু ওর বয়স 30+ পড়লো, মানে 31 পড়লো, তার মানে এখানে কিন্তু গ্যাপ আরো বেশি, এখানে আরো বেশি। এবং মেবি যেটা বলছিল, আমি যেহেতু মা সদ্য মারা গেছেন আমি আর ইচ্ছা করে জিজ্ঞেস করলাম না যে তাদের সেক্সুয়াল রিলেশনটা কিরকম ছিল, তো এখানে বোধহয় হতে পারে হাজবেন্ড মিডলাইফ ক্রাইসিসে ভুগছেন, 4 বছর ধরে বাইরে যেটা সাফায়েত শুনলো ঢাকার বাইরে থাকছে,
তো এখানে বেনো জলের মতন নিঃসঙ্গতার হাত ধরে অন্য কারো আসার জায়গাটাও মিড লাইফ ক্রাইসিসেরই কিন্তু একটা অংশ। এবং ভদ্রমহিলার যেহেতু মাত্র দুটো মেয়ে, এমনও হতে পারে যেটা আমাদের দেশের এই জায়গার যে মেন্টালিটির জায়গাগুলো, যে মেয়ে মেয়ে থাকলে আমরা একটু দুর্বল মনে করি, সেই জায়গায়ও হয়তো ভদ্রলোক এরকম কিছু ভাবতে পারেন। ভদ্রমহিলার জন্য যেটা সব থেকে দুঃখের ব্যাপার, যে ওনার যে কষ্টটা, এবং আমার মনে হয় কষ্টটার সাথে ওনার বোধহয় একটা ভয়ও আছে যে মার সাথে শেয়ার করতাম, এখন মা নেই। তো ওনার ভদ্রমহিলার ক্ষেত্রে আমি বলবো যে ওনার ইমোশনগুলা ওনার ম্যানেজ করার জায়গাটা খুব জরুরি, একটা বোধহয় গ্রিফ ম্যানেজমেন্টের একটা যদি থেরাপি, শোকের জায়গাটা ঠিক করার জন্য, বাংলা বোঝে ইংরেজিটা বুঝে না তো, হ্যাঁ শোকের এই জায়গাটার তো কিছু থেরাপিউটিক প্রসেস আছে, উনি যদি কারোর সাথে একটু এ ব্যাপারে একটা ট্রিটমেন্ট নেন, থেরাপি নেন, সেটা ভালো। আর একটা জিনিস আমি বলবো ভদ্রমহিলাকে, যে খুব জরুরি ওনার নিজের যে কোনো সময় আমরা শুরু করতে পারি, ওনার বোধহয় একটু অর্থনৈতিক স্বনির্ভরতাটা দরকার, যাতে ওনার ভয়ের জায়গাটা, অবশ্যই একটা ভয়ের জায়গা কাজ করে, উনি ওনার যে যে অপশনগুলো আছে, এখন তো অনেকে রান্নাও করে, নট নেসেসারি যে সবাইকে চাকরি করতে হবে, নিজের অর্থনৈতিক স্বাবলম্বীটার দিকে বোধ হয় ভদ্রমহিলার এখন একটু, এটা অনেক শক্তি দেয় ভেতরে আর কি। আর ও নিজেও কিন্তু কারোর কাছে অনলাইনে সেবা নিতে পারে, খুব কষ্ট হচ্ছে তো এখন, মা চলে গেছেন, আবার হাজবেন্ডের এরকম দুর্ব্যবহার। মানে পুরো বিষয়টা আপু বলে দিয়েছে, আমি একটা জায়গায় অ্যাড করব যে এখানে মানে ওয়াইফের আসলে এখন যেটা বিষয় আছে, উনি এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে সন্দেহের বশবর্তী হয়ে নিজের যে একটা সেলফ কেয়ারের জায়গা, এটা কিন্তু থাকে না তখন, মানে ওই ওই জায়গাটা সরে গিয়ে সারাক্ষণ কোথায় আছে, কী করছে, কার সাথে মিশছে, এগুলো খুঁজতে গিয়ে স্ট্যান্ডটা আমরা হারিয়ে ফেলি, আমাদের মানসিক যে একটা অবস্থান এটা হারিয়ে ফেলি। এতে করে আমার বর্তমান যে রোল প্লেয়িং, আমি একজন মা হিসাবে বা ওয়াইফ হিসাবে যে রোল প্লেটা করার কথা, আমার যে ভূমিকাগুলো, সেটা কিন্তু আমরা চলে, এতে করে ওই যে বাচ্চাদের সাথেও হয়তো মার একটা ইয়া তৈরি হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে থেরাপিউটিক, মানে ওর ভালো থাকাটা একদম জরুরি, এটা হলো নিজের জন্য প্রথমে নিজের জায়গাটা তৈরি করে তারপরে হাজবেন্ডের জায়গাটাকে আমার মনে হয় ফলো আপ করা উচিত, কারণ হাজবেন্ডের যেটা পরিবর্তন এসেছে এবং সেটা যে নেতিবাচক পরিবর্তন, এটা তো বোঝাই যাচ্ছে আর কি। কারণ কিছু ব্লেম গেমও খেলছে, ঢাকা না আসতে আসতে ঢাকা কোথায় আছে কেউ বলতে পারছে না, আরও অনেক ধরনের চেঞ্জ, মানে কোথাও একটা লুকোচুরি হচ্ছে দেখে ওর আরও ভয়টা বেড়ে গেছে, যেটা তুমি একটা ভয়ের কথাও বলছিলে, একটা সন্দেহ ভয়। তো এনিওয়ে মানে ওর জায়গায় থাকলে যে কোনো কেউ এরকম কষ্ট কষ্ট পেত আর কি। আমরা একটা ফোন নিচ্ছি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম, বলো। জি আমি বৃষ্টি বলছি। হ্যাঁ সুন্দর নাম। জি আমি হচ্ছে যে আমার এখন যেটা হয়েছে, আগে তো মানে আমার গল্প বললে অনেক বেশি হয়ে যায়, তো আমি শেষ থেকে একটু বলি। সেটা হচ্ছে আমার এখন হাজবেন্ডের সঙ্গে এত বেশি মানে এত বেশি ঝগড়া হচ্ছে, খুব চিল্লাচিল্লি হচ্ছে, হাজবেন্ডও অনেক সময় সহ্য করতে না পেরে সে নিজেও নিজেকে মারতে যায়, ইভেন আমি আরো বেশি নিজেকে মারতে যাই, ইভেন একদম দা ছুরি নিয়ে আসি যে আমি কেটে ফেলবো, মরে যাব, আত্মহত্যা করে ফেলবো, এ ধরনের হচ্ছে। আর এটা আমি কাউকে মানে আমরা ঘরে এখন আমার ঘরে আমার একটা মেয়ে আছে 11 বছর, আমার হাজবেন্ড আর আমার ছোট দেবর আমার সঙ্গে থাকে, আমরা একসঙ্গে থাকি। তো এই জিনিসগুলো আমি আমার পরিবারে বলতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমি একা বিয়ে বসেছি, বিয়ে বসেছি মানে আমরা দুজন একা জব করতাম আমি সিটি কর্পোরেশনে, তো সেখানে পরিচয় হয়েছে পরে আমি ওর সঙ্গে ওর কথা শুনে মানে দেখতে সুন্দর বা অন্য কিছুর জন্য না বা অনেক টাকা পয়সা না, ছোট একটা চাকরি করতো, আমিও ও ইঞ্জিনিয়ার, আমিও ছোট একটা চাকরি করতাম ওইভাবে করে সিটি কর্পোরেশনে, তো ওইভাবে পরিচয় হয়ে আমরা দুজন বিয়ে করলাম। এখন যে মানে লাস্ট যে সমস্যাগুলো হচ্ছে, বিয়ে তো প্রায় 12-13 বছর হয়ে যাচ্ছে, এখন হচ্ছে কি আমরা একজন একজনের কথা সহ্য করতে পারছি না। এটা সবচেয়ে বড় হচ্ছে যে আমি যাই বলি না কেন, ও আমাকে সবসময় বলে এটা হইতো না তোমার, ওটা হইতো না তোমার, এটা পারতা না তুমি, ওটা পারতা না তুমি, এগুলো বলার কারণে আমি একটা জায়গা থেকে চাকরি ছেড়ে চলে আসছি। প্রাইভেট যখন ছিলাম, যখন ওর সঙ্গে আমার পরিচয় ছিল, তখন বলছে যে তুমি যদি এখানে থাকো, একই অফিসে ছিলাম আমরা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, তো বলছে যে আমি এখানে আমার ক্যারিয়ারই করতে পারবো, আমি তো ইঞ্জিনিয়ার, তুমি তাহলে সংসার করো, চাকরিটা ছেড়ে দাও, চলো আমরা বিয়ে করি। তো আমার কাছে মনে হয়েছে যে ভালো লোকটা ভালো, তো ওই করে আমি আমার ফ্যামিলিতে বলার পর আমার ফ্যামিলি কেউ রাজি হয়নি, যে না আমরা চিনি না জানি না,
ওর সঙ্গে গেলে আমার মনে হয় এত ডিটেইলে যেও না, এখন একটু আমরা বর্তমানে চলে আসি। তাহলে সমস্যাটা শুধু এখন যেটা হচ্ছে যে উনি অনেক ভালো, আমাকে অনেক সহ্য করে, কিন্তু আমার এখন এমন হচ্ছে যে আমি ওনার সঙ্গে অল্পতেই খুব বেশি রেগে যাই, এত বেশি রেগে যাই। আর উনি অনেক সময় হয় যে চুপচাপ থাকে, অনেক সময় চুপচাপ থাকে, আর অনেক সময় সেও একটু রাগারাগি করে, সেক্ষেত্রে হয় যে আমি আরো বেশি রেগে যাই। ইভেন আমার আরেকটা সমস্যা হচ্ছে, আমার মাথার সমস্যা হচ্ছে, সেটা আমি একা একা কথা বলি, আমি ওই নিজেকে মারতে চলে যাই, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি মরে যাব, তারপরে আবার মনে হয় যে মেয়েটা কি হবে, আবার আবার মনে হয় যে না ওরা ভালো থাকবে, পরিবার সবাই ঠিক আছে, ভালো থাকবে। তোমার একটু তোমার একটা একটা কথা জিজ্ঞেস করি, থামাচ্ছি মাঝখান থেকে, সরি। তোমার শৈশবটা কেমন কেটেছে বলো তো? শৈশবটা হয়েছে কি, আমার আমার যত কাজিন, আমার যত বোন, আমরা দুই বোন দুই ভাই, আর যত কাজিন বোনরা ছিল সবাই অনেক সুন্দরী ছিল, মানে সুন্দরী বলতে ফর্সা লম্বা চেহারা সুন্দর এরকম, আর আমি তাদের মধ্যে লম্বা ছিলাম, ঠিক আছে, আমি 5'3", আর এত বেশি পাতলা ছিলাম আর একটু কালো ছিলাম, তো ওইটা নিয়ে সবাই সবসময় আমাকে একটু ই করতো, যে মানে একটু ইগনোর করতো, নিজেরা নিজেরা গল্প করা বা বেড়াইতে যাওয়া করতো, আমাকে একটু ইগনোর করলে আমি একা একা নিজের মতো করে বই পড়তাম, বা বাসায় আমি কোনো কাজ করতাম, সংসারের সব কাজ করতাম আম্মার সঙ্গে। তো সেই হিসেবে তখন থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমি আমার সংসারকে অনেক সুন্দর করে সাজাবো, এমন একটা লোকের সঙ্গে বিয়ে বসবো, বাবা মা দিলে যে বাবা মা শ্বশুর শাশুড়ি মিলে যে ঝামেলাগুলো হয় এগুলো যেন না হয়, স্বপ্নের মতো করে সাজাবো। তো ওনাকে দেখে যখন অফিসে দেখে আমার কাছে মনে হয়েছে যে উনি ওইরকম একদম সাদা সেজা। ঠিক আছে, তোমাকে একটু থামাচ্ছি, আমাদের আসলে সময় চলে যায়। তো তুমি আজকে আমাদের কাছে থেকে কি জানতে চাইছো বলো? আমি জানতে চাচ্ছি, আমি আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমার একটা মেয়ে আছে, আমি যে এত ক্রেজি হয়ে যাচ্ছি, বা এই যে সংসারে ওরাও তো সহ্য করার একটা সীমা থাকবে, যেমন শ্বশুর শাশুড়ি এখন বাড়িতে থাকে, আসে না আমার সঙ্গে, আমার হাজবেন্ড দেবর বাড়িতে যখন গেছি তখন ওরাও খুব যে সাপোর্ট করছে আমাকে তা না, ইভেন মুখের উপরে বলেও ফেলছে যে আমাকে খুব একটা পছন্দ হয়নি। মানে তুমি এখন, তোমার প্রশ্ন কি এটা যে তুমি এতটা যে ক্রেজি হচ্ছে, এটা এটা এটাকে নিয়ন্ত্রণ, এটাকে ম্যানেজ করতে চাচ্ছ? হ্যাঁ, আমি ম্যানেজ করতে চাচ্ছি, কারণ আমার হাজবেন্ড। একটু লাইনে থাকো প্লিজ, একটু লাইনে থাকো, কারো কোনো প্রশ্ন থাকলে করো। বৃষ্টি জি, আমি আপনাকে প্রথমে থ্যাঙ্কস বলবো, কারণ আপনি যে ক্রেজি হয়ে যাচ্ছেন, আপনার যে বিহেভিয়ারাল চেঞ্জটা, এটা যে আপনি নোটিস করতে পেরেছেন, আপনার বুদ্ধিমত্তাকে আমি থ্যাঙ্কস বলবো। আমি একটু একটা প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যে ক্রেজি হয়ে যাচ্ছেন, প্রচণ্ড রাগ আপনার, এই রাগটার ফিলিংটার তলে যদি একটু উঁকি দিয়ে দেখেন, এর ভেতরে আসলে কোন ফিলিংটা আপনার আসলে কাজ করছে? বাইরে থেকে রাগ হচ্ছে, রাগের জন্য আপনি ক্রেজি বিহেভিয়ার করছেন, আচরণ করছেন, কিন্তু রাগটার ভেতরে আরেকটু যদি তলায় দেখেন, তাহলে সেখানে কি অন্য কোনো অনুভূতি আছে, দুঃখ বা অন্য একটু বিষয় আছে? সেটা কি অন্য একটু বিষয় আছে? সেটা হচ্ছে যে সেই অনুভূতিটা হচ্ছে যে আমি মানে আমি একটু একটু আলাদা, টিপটপ থাকতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, তারপর আমার হাজবেন্ডকে খুব সাজা সুজা রাখতে চাই। আমার হাজবেন্ডের ওয়েট হচ্ছে এটা এটা তো 155 কেজি। বৃষ্টি আমি একটু থামাই, এটা হচ্ছে আপনার চিন্তাটা, কিন্তু আপনি ফিল করছেন স্বপ্নটা। হ্যাঁ, স্বপ্নটা, কিন্তু আপনার তো রাগটা হচ্ছে আপনার একটা ফিল করছেন, আপনি আপনি রেগে যাচ্ছেন, এটা একটা ফিল করার ফিলিং এর জায়গা, তাই না? রাগ, এই ফিলিংটার তলে আপনি কি ফিল করছেন? আপনি কি দুঃখ ফিল করছেন নাকি আসলে ভয় ফিল করছেন? ভয়ও ফিল করছি, দুঃখটাও করছি, ভয় করছি যে ওর যে ওয়েটটা এই কারণে যদি আল্লাহ না মাফ করে আমি চলে যাবো বা বলে দেবো, সেটা আল্লাহর হুকুম, কিন্তু আমার যেহেতু একটা মেয়ে হয়েছে, তাহলে ওকে সুস্থ রাখার জন্য যতটুকু আমার চেষ্টা করা, আমি সরকারি জব করতাম, ওর জন্যই আমি সরকারি জব ছেড়ে দিচ্ছি, বাসায় চলে আসছি যাতে আমি ওকে কেয়ার করতে পারি। এটা একটা হয় যে আমার ভয় কাজ করে। আরেকটা রাগ হচ্ছে যে ওর নিজে জানে আমি আমার সবকিছু ছেড়ে দিই, আমার পরিবার। ঠিক আছে, আবার তুমি চিন্তার মধ্যে ঢুকে গেছো, ঠিক আছে, তো আমরা পেয়ে গেছি না তোমার উত্তরটা? এখন আমি চাচ্ছি যে ওর সঙ্গেই থাকবো, ইভেন আমি কোথাও গিয়ে ভালো লাগে না, কিন্তু ভালো থাকতে চাইছো আর কি। জি জি, আমি সংসারটাকে টেকায় রেখে মেয়েটাও যাতে সুস্থভাবে মানুষ হয়।
যে আমি একটু জানতে চাচ্ছিলাম আপা, যে আপনাদের ধরেন রাগের জায়গাটা তো আপনি বুঝতে পারতেছেন এবং আপনি বলছেন যে অনেক সময় আপনি সেলফ হার্মও করে ফেলেন, ঠিক আছে? তো এই এই বিষয়গুলোতে মানে কখনো আপনারা ঠান্ডা বা যখন যখন কনফ্লিক্ট থাকে না তখন আপনার ভিতরে কি ধরনের ফিল কাজ করছে, অ্যাকচুয়ালি কোন ধরনের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না বলে আমার ভিতরে এই ধরনের? আমি ওকে ভেঙে বলি, জি একটু সংক্ষেপে কাইন্ডলি, আমি ওকে ভেঙে বলি, পরে ও বুঝতে পারে, বুঝতে পেরে আবার আগের জায়গায় চলে যায়, আবার সেই ক্রেজি, তখন আমার খুব মানে এটা কি কি বলবো, জিদ বা অহংকার বা কিছু, যে আমি এত কষ্ট করি তুমি কেন বোঝো না, খুব বেসিক প্রশ্ন এটা, ব্যবহার করছো যে আমি যাতে চলে যাই, আর ও জানে যে আমি বাবা মাকে ছেড়ে আসছি বা আমার বাবা মা কোনো এন্টারফেয়ার করে না, ছোট ভাই আছে সে সে মাঝে মধ্যে একটু হয়তো খবর খবর নেয় বা আসে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমি তুমি তো সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জায়গাটাই বলে দিয়েছো যে তুমি এই ক্রেজি হওয়াটা তুমি পছন্দ করছো না, নিজে ক্রেজি ক্রেজি যে হয়ে যাচ্ছে এটা তুমি বিরত করতে চাও, এখান থেকে বিরত করতে চাচ্ছো নিজেকে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সো আমি একটু বলতে চাচ্ছিলাম যে মানে খুব সুন্দরভাবে উনি অ্যান্সার দিয়েছে, এটার জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু একটা খেয়াল করে দেখবেন যে উনি দুই থেকে তিনবার কিন্তু একটা বলেছে যে সম্পর্ক শুরু হওয়ার আগে উনি একটা ছবির মতো মানে আমার সংসারটা এরকম এরকম হবে, এরকম থাকবে না, এই ঝামেলাগুলো থাকবে না। তো এখন ওই মানে ওনার যে একটা কল্পনা থেকে সাথে যে বাস্তবতার যে একটা গ্যাপ, সামহাও সেই জায়গাটা থেকে ওনার ভিতরে কিছু কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আর উনি যেভাবে ভাবছে হাজব্যান্ড হয়তো সেই ভাবনা জায়গাটাতেও ওনাকে একইভাবে সাপোর্ট করছে না, হতেই পারে দুজনের দুজন মানুষের মানে চিন্তাধারা জায়গা আলাদা থাকতে পারে। তো এই জায়গা থেকে উনি ওই ওই এটা মেনেও নেওয়ার ওনার জন্য সহজ হচ্ছে না, আবার একটা ব্লেম করা যে আমি ছোটবেলা থেকেই তো নেগলেক্টেড, ছোটবেলা থেকে আমার অনেক ধরনের গ্যাপ ছিল, বৈষম্যের শিকার হয়েছি, এখানে এসেও আমি যে স্বপ্ন নিয়ে শুরু করেছি সেম জিনিসটা হচ্ছে, এইটা ওনাকে আমার মানে ইনার যে একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা ওনাকে ক্রেজি করে দিচ্ছে, যেটা আসলে থেরাপিউটিক জায়গায় গেলে হয়তো বা আরেকটু ওনার বোঝার জায়গাটা হবে যে ইমাজিনেশন এবং ক্রাইসিস রিয়েলিটির জায়গাটাতে আরেকটু উনি কীভাবে নিজেকে তৈরি করতে পারে আর কি, তার আগে নিজের প্রতি যে শ্রদ্ধাবোধটা এটা বাড়াতে হবে আর কি। সেটাই যেটা সাফায়েত বলছিল যে সেলফ অ্যাকসেপ্টেন্স ছোটবেলা থেকেই তার সেই জায়গাটাতে একটা গ্যাপ আছে, বললেন যে আমার গায়ের রং একটু কালো, মাকে লক্ষ্মী মেয়ে হওয়ার চেষ্টাটা ছোটবেলা থেকেই ছিল, লক্ষ্মী মেয়ে হব এবং স্বপ্নটা ছিল যে ছবির মতন সংসার করব, এখন আসলে রিয়েলিটিতে আমার কতটুকু ক্যাপাবিলিটি, আমারও তো একটা লিমিট থাকে, লিমিটেশনটা আমাকে একটু মেনে নেওয়াটা দরকার, এবং একটা সময় বোধহয় চেষ্টাটা ছেড়ে দেওয়া যায়, কতক্ষণ আর দড়িটা টানবো, কতটুকুই বা লক্ষ্মী হতে পারে, হোক না একটু এলোমেলো অসুবিধা কি না, ভালোবাসা আছে দুজনের দুজনের জন্য দুজনের, একটু বোধহয় আমরা যেটা সবসময় বলি যেটা বলতে পারে চেঞ্জ হয়, উনি চেঞ্জ হয় কিন্তু উনি ধরে রাখতে পারে না, তখন ওনা আরো খারাপ লাগে যে কেন ধরে রাখতে পারছে না, সে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য যদি রাগের জন্য যদি, আজকাল সব রাগের উপরেই প্রশ্ন আসছে এবং সবগুলি দাম্পত্য কলহ, হ্যাঁ সেটা আমাদের কমন। একটা ফোন আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু আমার মেয়ের ব্যাপারে আসলে কথা বলতে চাচ্ছিলাম, মেয়ের ব্যাপারে, ঠিক আছে। হ্যাঁ, যে হচ্ছে 15 ইয়ার্স এখন ক্লাস 9 এ পড়ছে, আর তার হচ্ছে বেসিক্যালি প্রবলেম যে তার বাবার একটা হিস্ট্রি ছিল অ্যাডিকশনের, সেটা অনেক আগে, সে যখন ক্লাস 2-3 তে পড়ে তখনই সেটা ভালো হয়ে গেছে, মানে একটা রিহ্যাবে ছিল তারপর সে ভালো হয়ে গেছে। তো এর মধ্যে 3-4 যখন পড়ে, 4 যখন পড়ে তখন আবার একটু এটার প্রভাব ছিল, তো ওইবার যখন 4 পড়ে তখন যখন রিহ্যাবে দেওয়া হলো তখন কমপ্লিটলি ভালো, আর এরপরে কোনো ঝামেলা আল্লাহর রহমতে হয়নি। কিন্তু এখন যেটা ওর প্রবলেম হচ্ছে, আমার মেয়ের প্রবলেমটা নিয়ে আসলে আজকে বেসিক্যালি কথা বলতে চাচ্ছি, তো ওর যেটা প্রবলেম হচ্ছে বাবা এখনো কিছু করছে না, এটা একটা সে মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকে। আরেকটা প্রবলেম হচ্ছে তার একটা চাচা একটা ফুপু আছে, তো তাদের বাচ্চারা একই সঙ্গে একই বাড়িতে আছে, ওরা যে ফ্যাসিলিটি গুলো পাচ্ছে বা যেই সুবিধা গুলো ওরা ইজিলি পাচ্ছে, আমার মেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে খুবই সেই ক্ষেত্রে আসলে তার বাবাকে হেয় করে দেখা বা তাকেও সেই ক্ষেত্রে খুব বেশি ইগনোর করা সব ব্যাপারে বা ইনসাল্ট করা, এটা চোখের সামনেই হচ্ছে এবং অন্যায় হচ্ছে, যেটাকে বলে টোটালি অন্যায় হওয়া, যেটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে,
এবং এটা দেখে আমাদেরও কিছু বলার নাই, কারণ আমি অপোজ করতে গেলে ওই ব্যাপারটা চলে আসে যে বাবা তেমন কিছু করে না এখনো, তার একটু পায়েও প্রবলেম আছে, তো সে জবটাও কন্টিনিউ করতে পারেনি, একটা জব করতো কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি। অ্যাজ এ রেজাল্ট মেয়েটা খুব হতাশ হতাশ থাকে এবং চোখের সামনে দেখে যে একই হয়তো বিল্ডিং এ চারটা ফ্লোরে আমরা চারজন আছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য বাচ্চাগুলো আমার দেখা যাচ্ছে দেবরের ছেলে মেয়ে তারা সবাই গাড়ি মেনটেন করে যাচ্ছে স্কুলে বা যাই করুক, ওকে বলা হচ্ছে তুমি সে গেলেই পারো, মানে এই ধরনের একটা অ্যাটিটিউড চলে আসছে, কারণ যেহেতু তার বাবা কিছু করে না এবং খুব প্যাথেটিক হচ্ছে যে একটা কাজের মানুষকে ঈদে হয়তো একটা ড্রেস কিনে দেওয়ার জন্য 1,000 টাকা বাজেট করা হলো, সে দেখলো যে তার বাবাকেও 1,000 টাকা দেওয়া হচ্ছে, তাকেও 1,000 টাকা দেওয়া হচ্ছে, এইটা সে মেনে নিতে লাগছে। তুমি কি কিছু করছো? আমি একটা সময় একটু একটা বিজনেস করতাম, মানে অনলাইন একটা বুটিক সেটা ছিল, কিন্তু এখন করোনার কারণে বা নানান প্রবলেমে দেখা গেছে ওটা কন্টিনিউ করতে পারিনি। তাহলে চলছে কেমন করে তোমাদের? একটা অ্যামাউন্ট টাকা শ্বশুর শাশুড়ি দিয়ে দিচ্ছেন হাতে, সেটা দিয়ে চলছে, একটা ফ্ল্যাটে আছি। একটু কি অর্থ কষ্ট হয় সেটাতে? হ্যাঁ, অর্থ কষ্ট যদিও কিছুটা হয়, কিন্তু ওরকম অভাব বলতে যে এটা সেটা কিন্তু নেই, কারণ এদের আমার শ্বশুরের 10 তলা একটা বাড়ি আছে, তো এরা মানে ওরকম অভাবই না, পড়াশোনা আমার হাজবেন্ড ভালো জায়গায় করেছে, বাট একটু স্বাদ আহ্লাদ গুলো পূরণ করতে অসুবিধা হচ্ছে, সেটার জন্য আমার মেয়ে কষ্ট পায় না। কষ্ট পায় হচ্ছে তার যে এই যে তাকে একেবারে ইনসাল্ট করা হচ্ছে, তাকে হেও করা হচ্ছে, সে কোনো কিছু চাইলে বলা হচ্ছে যে তুমি পরে পাবা সেটা, কারণ খুব হার্ট করে এগুলো। আজকে তোমার প্রশ্নটা যদি করে ফেলো আমাদের কাছে, আজকে প্রশ্নটা হচ্ছে কি, ওর এখন যেটা হয় সেটা হলো কিছুই ভালো লাগে না, ওর ঘুম গোসলের রুটিনটাও একেবারেই অন্যরকম হয়ে গেছে, ও সারা রাত গিয়ে ভোর হয়ে গেলেও ঘুম পায় না, তার মধ্যে প্যান্ডামিক সিচুয়েশন। এখন মেয়েটা খুবই হতাশ এবং তার কিছুই ভালো লাগে না, বাট সে অনেক কাজ পারে মাশাআল্লাহ, সে সেলাই খুব সুন্দর পারে, খুব সুন্দর ছবি আঁকতে পারে, তার খুব সুন্দর একটা মন আছে, এবং আমি আল্লাহর রহমতে আমি একটা ভালো সাপোর্ট ওর জন্য, যে আমি কিন্তু নিজে মাশাআল্লাহ অনেক স্ট্রং, তো সেই দিক থেকে তাকে অনেক সাপোর্ট দেই, মোটামুটি মেন্টাল সাপোর্ট যেটা, বা তোমার কোয়ালিটিস গুলাকে ডেভেলপ করো, ওগুলো সবই আছে, কিন্তু ডে বাই ডে যে ইনসাল্ট বা যে আচরণ গুলো, আমি জানি না আগামীকাল আমাকে কি দেখতে হবে, তো এইগুলোর জন্য ও একটা আপসেট থাকে অলওয়েজ, কখনোই তার মনটা ভালো থাকে না। তোমার প্রশ্নটা এটাই যে ওকে কি করে ও ভালো থাকতে পারে, এই অবস্থার মধ্যেও ভালো থাকতে পারে, রাইট, এবং মানসিক ভাবে কোনো হেল্পের যদি দরকার হয়, আমার মনে হয় যদি কাউন্সেলিং হয় সেক্ষেত্রে আমি কোথায় যেতে পারি? আর একটু একটু সরি আমি ইন্টারাপ্ট করছি, একটু বলো যে ও এখন কোথায়? তুমি যে ওর সম্পর্কে আমাদেরকে এত কথা বললে, ও কোথায়? আমি হচ্ছি আমি একটা রুমে আছি, কিন্তু ওকে আমি বলি, মা তোমাকে যদি আমি এটা বলি, বলে যে আমি কি মা পাগল, আমাকে কেন এরকম বলতে হবে, বলে যে না মা আমারও একটা মেন্টাল সাপোর্টের দরকার হতে পারে। সেটা বুঝতে পেরেছি, বাট ওকে ও জানে না যে তুমি আজকে ওর বিষয়টা নিয়ে কথা বলবে, তাই তো? আজকে জানে না, বাট গত ফ্রাইডে তে রেডি ছিলাম এবং সামহাও লাইনটা পাইনি, বাট ওর সঙ্গে আমি সবই শেয়ার করি, ও তো ক্লাস 9 এ পড়ছে, তো আমার সাথে মোটামুটি সব শেয়ারিং সব ঠিক আছে। তার মানে ও ওকে ইনফর্ম করা হয়েছিল যে তুমি এই অনুষ্ঠানে কল করবে, আমি কথা বলবো, মানে একটা ইনফর্ম কনসেন্ট নিতে হয় তো বাচ্চাদের কাছ থেকে, যে ওরা জানবে যদি বিষয়টা নিয়ে অনিয়ারে হোক বা কারোর সাথে আলোচনা হচ্ছে, তো এটা বাচ্চাদের অনেক সময় পরে শুনলে ওরা মন খারাপ করে, সেই জন্য প্রশ্নগুলো করে। খুবই মাশাআল্লাহ ম্যাচিউরড মেয়ে, ওই দিক থেকে তার বড় বাবাকে নিয়ে ভাবে যে বাবা এমন করলেও পারতো, ওটা হলেও পারতো, ঠিক আছে, একটু লাইনে থাকো, কারো কোনো প্রশ্ন আছে? না, আমি শুধু একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু ওর যে বয়সটা এটা একটা কৈশোর বয়স, মানে 12 থেকে 15 সময়, তো আপনি জানেন যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তো এটা ঠিক আছে, এটা নিয়ে আপনার ও কি ওর বাবাকে সরাসরি কোনো ব্লেম করে আপনার কাছে, বা বাবাকে কোনো ব্লেম করে কোনো বিষয়ে? বাবাকে ব্লেম করে বলতে, বাবা ও যদি কোনো কিছু আল্লাহর কাছে চায়, তাহলে আমি বললাম যে মা তুমি কি চাইবা, এটা আমি পার্সোনালি জানতে চাইলাম, বললাম আমি চাইবো আমার বাবার জন্য একটু খুব ইন্টেলিজেন্ট হয়, 8-10টা বাবার মতো অ্যাক্টিভ হয়, আর কোনো ব্লেম করে না, বাট ওর খুব কষ্ট হয়, কিন্তু বাবাকে খুবই ভালোবাসে, মানে বাবাও তাকে খুব ভালোবাসে, সেও বাবাকে খুব ভালোবাসে, এবং বাবা তার সর্বোচ্চ। ওর বাবার যে কিছু লিমিটেশন আছে স্পেসিফিক্যালি যেটা ওর চাচাদের নাই, এটা কি ও বোঝে কিনা? হ্যাঁ বুঝে, এবং এটা নিয়ে তার কোনো প্রবলেম বা সে বরং বাবার জন্য সিম্প্যাথিটাই বেশি,
যে কেন বাবাটা আমার এরকম মানে এমন করে থাকে বা ওর কেন প্রবলেম, হ্যাঁ কষ্টটা বেশি, তার দুঃখ বা ক্ষোভের চেয়ে বেশি কষ্টের জায়গাটা বেশি, জায়গাটা বেশি, হ্যাঁ কষ্টের জায়গাটা অনেক বেশি। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তোমার মেয়েটির জন্য আমাদের অনেক শুভকামনা। ওর জীবনটা তো মাত্র শুরু, আমরা আশা করছি যে একটু সেবা নিয়ে হোক, যেভাবে হোক একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারবে। অনেক ধন্যবাদ তোমাকে সঞ্জিতা। আমি আসলে এই কথাটা মেয়েটাকেই বলবো, যেহেতু মা অলরেডি পারমিশন নিয়েছেন, আপনি গত শুক্রবারে বলেছেন যে পারমিশন নিয়েছেন, আমি এবার মেয়েটির উদ্দেশ্যে বলছি যে দেখো মামুনি, তোমার বয়স মাত্র 15, তোমার মধ্যে একটা জমাট বাঁধা কষ্ট আছে। আমরা একটা কথা কিন্তু না আমার মা আমাকে বলতেন যে শোককে শক্তিতে পরিণত করো, তো তোমার এই কষ্টটা এটা কিন্তু শোক। এখন তোমার সামনে দুটো অপশন, তুমি এই কষ্টটা নিয়ে সারা জীবন বয়েও বেড়াতে পারো, তুমি এই কষ্টটা থেকে এটাকে চেঞ্জ করে শক্তিও করতে পারো, এটা তোমার চয়েস। এটা আমি আমার জীবন দিয়ে বুঝি যে লাইফ ইজ এ ম্যাটার অফ চয়েস, তুমি সাফার করার জন্যও চুজ করতে পারো, তুমি লাইফটাকে এনজয়ও করতে পারো। আমি একটা গল্প বলি, এক বাচ্চার, তোমরা সবাই জানো যে একদিন ওর খুব দুঃখ ছিল যে ওর পায়ে নতুন জুতো নেই, ওর বাবার বাবাই নেই আসলে, তো জুতো কে কিনে দেবে, তোমার তো তাও বাবা আছে। একদিন সে রেললাইনে যেয়ে দেখলো যে একটা বাচ্চা তার পায়ই নেই, তখন কিন্তু ও মন থেকে বলল আলহামদুলিল্লাহ, আমার তো অ্যাটলিস্ট পা আছে, জুতো কোনো দিন না কোনো দিন কিনতে পারবো। মাত্র 15 বছর, যদি 15 বছর মাত্র হয়, তোমার সামনে অনেক দিন সময় আছে, তুমি চাইলে তোমার পৃথিবীটা তুমি তোমার মতন করে সাজাতে পারবে, দুঃখ আসবে, আরও নতুন নতুন অনেক দুঃখ আসবে, কিন্তু এই শোকটার কিন্তু একটা পজিটিভ জিনিসও আছে। যেই বাচ্চাগুলো গাড়িতে চড়ে স্কুলে যাচ্ছে, তারা কিন্তু জানে না যে রিক্সায় চড়ে কীভাবে যেতে হয় বা হেঁটে যাওয়ার জায়গাটা, তুমি কিন্তু এটা শিখে ফেলছো। কাজে প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দুটো আছে। আমার সামনে যে যে কাপটা, এই কাপটাতে কিন্তু চা আছে, এখানে অর্ধেকটা চা ভরা, অর্ধেকটা খালি। আমি বলতে পারি যে অর্ধেকটা খালি কাপ, আমি এটাও বলতে পারি অর্ধেকটা চা দিয়ে ভরা কাপ, এটা আমার চয়েস। কাজেই তোমার কোনটা চয়েস? তোমার মা বলছেন তুমি অনেক সাহসী বাচ্চা, আমার মনে হয় তুমি সাহসী চুজ করবে, তোমার জন্য অনেক ভালোবাসা। খুব সুন্দর সঞ্জিতা, আশা করছি ও আজকে না শুনলেও এটা রেকর্ডেড ভার্সনটা যদি শোনে, কথাগুলো তো ওর উদ্দেশ্যে ছিল। সো আপা খুবই সুন্দর করে বলেছে, এবং ওর মাও কিন্তু বলেছে যে ও ওর কনসার্ন নিয়েই যেহেতু সমস্যাটা বলেছে, সেক্ষেত্রে ওকে যদি কোনো ধরনের চিকিৎসায় নেওয়া যায়, যে কাউন্সিলিংয়ে, এবং ওর মা এই সম্বন্ধে সচেতন, তো আমার মনে হয় এটা পারবে। এবং এই সময়টাতে আমার মনে হয় ওকে চিকিৎসায় নেওয়া যায় এই কথাটা না বলে আমরা এটা বলতে পারি যে ওর সাথে ওর মাও কিন্তু কষ্টে আছে, কারণ তারও তো স্বামী মানে কিছু করছেন না, তারও তো অনেক অনেক কিছু ফেস করতে হচ্ছে। তো এখানে মা মেয়ে দুজনে যেহেতু খুব সুন্দর একটা সেতু মেলবন্ধন আছে, তারা দুজনে একসাথেই কিন্তু যেতে পারেন, একসাথে সেবাটা নিতে পারেন আর কি কারো কাছ থেকে। ওকে, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনছি আমরা, বলো তাড়াতাড়ি। আচ্ছা, আমার সমস্যাটা হলো যে আমার আসলে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, আমার যখন 30-40 ছিল তখন বিয়ে হয়েছে। আমার কবে বিয়ে হয়েছে সরি? আমার যখন 13+ 34 ছিল তখন বিয়ে হয়েছে। 13+ বিয়ে হয়েছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যখন নাকি বিয়ে হয়েছে তখন আমার এই সমস্যা ছিল না, বিয়ের পরে আমার বেবি হওয়ার পরে আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে। সেটা হলো আমি একা একা কথা বলতে অনেক পছন্দ করি, ঠিক আছে? হ্যাঁ শুনছি আমরা, বলো। আমি একা একা কথা বলতে অনেক পছন্দ করি, আর সেটা বলতে কি, তোমার টেলিভিশনের ভলিউমটা জিরো করে দাও। হ্যাঁ, একা একা কথা বলতে অনেক পছন্দ করি, আর আমার যে হাজবেন্ড আছে আসলে ওর অনেক জিদ বলতে কি, ও যখনই আমাকে মারবে না কেন তখন আমার মাথায় অনেকই পড়বে, ঠিক আছে? আমি একবার মাথার ডাক্তার দেখাইছিলাম, তখন ওনাদের আমি বলতে ভুলে গেছিলাম, বাবার হাজবেন্ড পাশে ছিল, বেঁধে আমি বলতে পারি না যে আমি একা একা কথা বলতে পছন্দ করি, ঠিক আছে? তখন ওনারা আমাকে ওষুধ দিয়েছিল, তবে আমার মাথার যে ব্যথাটা ছিল ওটা ভালো হয়ে গেছে। কিন্তু আমার না ইদানিং অনেকটা প্রবলেম হচ্ছে যে আমি একা একা কথা বলতে অনেক পছন্দ করি, আর মানে অনেক কিছু ভাবি, ঠিক আছে? একা একাই মানে বসে বসে অনেক কিছু ভাবি, বা অনেক স্বপ্নের রাতে চলে যায় এরকম মনে হয়, মানে অনেক কিছু বলে।
আচ্ছা, তোমার এখন বয়স কত? আমার এখন 20 চলছে। আর তোমার সন্তান আছে বললে না? হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে আছে। কত বড়? আমার মেয়ে যে 4 বছর চলছে। আর তোমার হাজবেন্ডের বয়স? ওর 36 হবে। 36, আচ্ছা। হ্যাঁ, তোমাদের 16 বছরের গ্যাপ। পরিবার থেকে বিয়ে দিয়েছে তোমাকে এত ছোট বয়সে? হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যামিলিগত বিয়ে, আমাদের সবাই। তোমাদের পরিবারে কি এত অল্প বয়সে বিয়ে হয়েছে অন্যদেরও? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে আসলে আমাদের বিক্রমপুরের মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয় আমাদের। ওকে, তুমি তো তখন একেবারে শিশু ছিলে বলা যেতে পারে, তাই না? তুমি কি চাইছো আমাদের কাছ থেকে শুনতে? একা কথা বলা বন্ধ করতে চাচ্ছো না কি হচ্ছে তোমার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হলো কি, আমি মানে একা একা অনেক কথা বলি, ঠিক আছে, এটা মানে একটা ই চাচ্ছি আমি। আর সেটা হলো, আরেকটা হলো কি, আমার হাজবেন্ডের অনেক জিদ, ঠিক আছে, ও আসলে যখনই আমাকে মারবে না কেন মাথায় মারবে, আর ওর জিদটা আসলে অনেক এমনি অনেক ভালো, আমি যে দায়গাটা করি না কেন সেটা ও মেনে নেবে, আর মানে যেটাই বলি, কিন্তু মাঝে মাঝে অনেক জিদ যখন উঠে তখন মাথায় মারবে, এটাই ওর সমস্যা, ঠিক আছে। আর আমার সমস্যাটা হলো আমি একা একা কথা বলতে অনেক পছন্দ করি, এটার জন্য আমি ডাক্তার দেখাতে চাচ্ছি, তো আমি কি ডাক্তার দেখাবো নাকি সেটাই আমার প্রশ্ন। একা কথা বলাতে কোনো সমস্যা হচ্ছে কি? না, সমস্যা বলতে কি, আসলে মাঝে মাঝে আমার মনে হচ্ছে যে আমি মাঝে মাঝে আমার ঘরের সব কাজ করতে ভালো লাগতেছে, আমার মাঝে মাঝে কিছু করতে ভালো লাগতেছে না, মাঝে মাঝে আমার হাজবেন্ড আমাকে মানে আর্থিক অবস্থা মোটামুটি ভালো, ও আমাকে দিচ্ছে, তারপর আমার মনে হচ্ছে আমাকে দিচ্ছে না, পাশের বাসায় যদি একটা কিছু আসে বা দেখি যে কেনাকাটা হয়েছে আমার ওইটা মানে অনেক ভালো লাগে, ঠিক আছে, তখন বলবো যে তোমার মানুষেরটা পছন্দ হয়, আমার কিছুদিন পর আবার স্বাভাবিক হয়ে যায়, ভালো লাগে, ঠিক আছে। তো বেশ ছোট ছোট থেকেই তো এরকম আস্তে আস্তে বড় হচ্ছ, আর তোমার এই বাচ্চা দেখছেন, দেখছে তোমরা যে হাজবেন্ড যখন তোমাকে মারছে ওর সামনেই হচ্ছে সব? না, ও এখন পাশে নাই, ও পাশে রুমে আছে। না, যখন মারছেন তোমার হাজবেন্ড তোমাকে, মাথায় মারছেন বা যে দুটলে মারছেন, বাচ্চাও দেখতে পাচ্ছে সন্তানের সামনেই হচ্ছে? না, আমার বেবি আসলে বুঝতে পারে, আমার বেবি, ও আমার বেবি হওয়ার আগে অনেক মারতো, বেবি হওয়ার পরে বেশি একটা পারে না, বেবি আসলে বুঝে, তো বেবি এখন মারাটা কমেছে? হ্যাঁ, এখন মারাটা কমছে, কিন্তু অনেক মানে যখন মারে অনেক মারে। সেটাই তো বললাম, তখন বেবি দেখে কিনা ওটাই আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, বেবি দেখে, বেবি দেখে, ভয় পায় না ও? হ্যাঁ, ভয় পায়, বলে যে বাবা তুমি এরকম করো না, আমি আম্মুকে চাই, আমি আম্মুকে চাই। আহারে, ওকে, একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুমি যখন অনেক কথা বলো একা একা, সেটা কি তুমি কোনো মানে কোনো ঘটনার পরে তুমি কথা বলো, নাকি এমনি সব সময় বলতে থাকো, বা হাজবেন্ড মারলে বা মনে কষ্ট পেলে এরকম সময় বলো, নাকি রেগুলার বলো? আমি দুই ভাবে বলতে থাকি, যেমন যখন মনে অনেক কষ্ট থাকে তখনও বলি, যেমন আমি যদি অন্য কোথাও বিয়ে হতো বা অন্য কোথাও ই হতো তাহলে আমি অনেক ভালো থাকতাম বা ই হতো, আবার মাঝে মাঝে অনেক সময় যখন আমি একা একা থাকি মানে স্বপ্নের রাজ্যে বলতে কি, আমি একদম এটা যেটা আমি না হবো কখনো সেটা হয়ে যায়, ঠিক আছে, এরকম ভাবে আমি একা একা কথা বলতে থাকি। এটা কতদিন আগে থেকে শুরু হয়েছে একা একা কথা বলাটা? এরকম ছিল কিনা আমি জানি না, তবে আমার বেবি হওয়াতে আমার ইদারিং অনেক হয়ে গেছে, মানে ইদারিং অনেক বেশি, প্রতি ঘন্টায় ঘন্টায় মনে হচ্ছে এখন। আচ্ছা, তুমি নিজের নিজেকে এর থেকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য পড়াশোনা বা কিছু থেকে এনগেজ আছো বাসার কাজ বাদ দিয়ে? হ্যাঁ, আমি লেখাপড়া করতাম, এখন ছেড়ে দিয়েছি, আর আমি আসলে আমার ঘুরতে অনেক ভালো লাগে, ঘুরিও মাঝে মাঝে অনেক ঘুরি, যখন আমি ঘুরি তখন হয়তো আমি যখন মানুষের পাশে থাকি তখন আমার এগুলো আসে না, ঠিক আছে। কিন্তু তোমার কাছে প্রশ্ন ছিল যে তোমার তোমার স্বাবলম্বী হওয়ার জন্য তুমি কি কিছু করতে চাও কিনা নিজের পায়ে দাঁড়াবার জন্য? হ্যাঁ, আমার এরকম কোন ইচ্ছা, এরকমও হয় মাঝে মাঝে ইচ্ছে হয়, কিন্তু আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে না, পছন্দ করেন না। হ্যাঁ, ওকে, কোনো প্রশ্ন? ঠিক আছে, আমি একটু জানতে চাইছিলাম, আমার আসলে শুনে খুব খারাপ লাগছে যে হাজবেন্ড মারে এবং মাথায় মারে, এবং আমি ঠিক জানি না যে এটা উদ্দেশ্যটা কি, মাথায় মেরে উনি কি করতে চাচ্ছে। তো অ্যাকচুয়ালি উনি আপনাকে মারার পিছনে কি যে আপনি যে কথা বলেন এটাই একমাত্র কারণ, না অন্য কোনো বিষয় থাকতে পারে?
না ভাইয়া উনি তো জানে না যে আমি কথা বলি না এটা এটার কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো আমি মিস করেছি রাতে শুয়ে আছি যেমন আমি রাতে শুয়ে আছি একা একা কথা বলতেছি ঠিক আছে ও শুনতেছে না যেমন ও বাসায় নাই আমি একা একা কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে তুমি একটা ভালো থাকার মারার জায়গাটা কোথা থেকে আসছে কিন্তু আমার মেয়ে যখন আমার পাশে থাকে তখন আমি একা একা কথা বলি আমার মেয়ে মাঝে মাঝে বলে আম্মু তুমি কার সাথে কথা বলো আমি তখন কি বলবো মাঝে মাঝে হাসি ঠিক আছে কিছু হাসির কোনো কথা মনে পড়লে একা একাই কথা বলি একা একাই হাসি মানে আমি কারোর সামনে বলি না কিন্তু আমি একা একা বলি ঠিক আছে কিন্তু আমি দিনে দিনে দেখতেছি যে এটা আমার বেড়ে যাচ্ছে তোমার একটা প্রশ্ন শুধু লাস্টে আমি করতে চাইছি তোমার ছোটবেলাতে তোমার কার সাথে তোমার অ্যাটাচমেন্টটা মানে কেউ কি তোমার কথা শুনতো তোমার পরিবারের তুমি কত নম্বর সন্তান আর তোমার তোমার কি কথা বলার সুযোগ হতো পরিবারের লোকেরা তোমার কথা শুনতেন না না আমি তো আমার ফ্যামিলির বড় মেয়ে আর আমার দুই ভাই আমার বাবা ভাই থাকতো আমাদের মোটামুটি ভালোই ছিলাম আর আমি ছোটবেলা থেকে যেটা চাইতাম সেটাই পাইতাম আর সবার সাথে কথা বলতাম সব ই ছিলাম ভালো ছিলাম খুব স্বতঃস্ফূর্ত ছিলে ওকে খুব আদরের আদর পেয়েছো ওকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্রশ্ন ছিল কোনো আচ্ছা অনেক ধন্যবাদ শাফাত বলবে আগে ঠিক আছে মানে আমি আসলে ওই এটা যদিও কোনোভাবেই এটা তো ঠিক না আর কি যে মারবে কিন্তু যে বিষয়টা হয়েছে যে উনি ওই যেটা আপনি বলেন যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে জায়গাটাতে এখন সেটা কি তার ধরেন আর্লি স্টেজে ম্যারিজ হওয়া এবং উনি নিজেই একজন বাচ্চা তার ভিতরে ওনাকে আবার আরেকজন বাচ্চাকে সামলাতে হচ্ছে এবং আরেকজন বাচ্চাকে সামলাতে গিয়ে ওনার নিজে যে যত্ন নিবে এই যত্নের পাশাপাশি তারও তো কিছু স্বপ্ন আছে সেগুলো তো সে কিছুটাই হয়তো পূরণ করছে না তারপরে আবার হাজব্যান্ড যেহেতু একটা এজ আছে সেখানে তার অনেক ধরনের এক্সপেকটেশন তৈরি যাচ্ছে এগুলো দেখা থেকে একটা কনফ্লিক্ট মনে হয় তৈরি হয়ে গিয়েছে তাদের ভিতরে যেটা কারণে উনি ম্যানেজ করতে পারছেন না হাজবেন্ড 36 বোধহয় 36 এখন তো একটা বিষয় হতে পারে আরেকটা তো হলো যদি মানে কোনো ডক্টর বা কারো কাছে গিয়ে ডায়াগনোসিস হয় যে তার কোনো ইস্যু আছে কিনা বা কোনো মেন্টাল হেলথ না এটা ডায়াগনোসিস তো বোঝাই যাচ্ছে মানে খুব একাকিত্ব থেকে করছে আর কি ওটা অভ্যাসে পরিণত হয়েছে আর কি একটা হচ্ছে হাজবেন্ডের সাথে যেহেতু এজ গ্যাপ অনেক বেশি সে তার ফিলিংগুলো তো কখনোই এক্সপ্রেস করতে পারছে না তো আমি ফিল করছি যে আমার এখন রাগ হচ্ছে মানে তোমার এই কথায় আমার রাগ হচ্ছে বা তোমার এই কথায় আমার আনন্দ হচ্ছে বা তোমার এই কথায় আমি দুঃখ পাচ্ছি অথবা তোমার এই কথায় আমি ভয় পাচ্ছি এইভাবে যদি হাজবেন্ডের সাথে কথাগুলো প্র্যাকটিস করতে পারে তাহলে হয়তো হাজবেন্ড ওর কষ্টের জায়গাগুলো যেটা কমিউনিকেশন গ্যাপ আছে কিছুটা হয়তো বুঝতে পারবে একটা আর একটা থেরাপিউটিক একটা প্রসেস এসে যেতেই পারে যেহেতু তার 17 বছরে সম্ভবত 13 বছর বয়সে বিয়ে হয়েছে 17 বছর বয়সে সম্ভবত তার প্রথম বেবিটা হয়েছে তো এখানে একটা পোস্টপার্টাম সাইকোসিসের আফটার ইফেক্ট আছে কিনা এটা একজন সাইকিয়াট্রিস্টের সাথেও সে কথা বলতে পারে প্লাস সে তো ডেফিনেটলি এখানে কাউন্সিলিং এবং সাইকোথেরাপিতে তো সে আসতেই পারে একটু মনে হয় বন্ধু বান্ধব থাকলে ভালো হতো আর কি খুব একা তো মানে ওই একা একটা অভ্যাসে পরিণত হয়েছে একা একা নিজের জগতে বিচরণ করতে করতে ওটা একটা ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ড তৈরি হচ্ছে ফ্যান্টাসি কিন্তু আমি অনেক শুনি আমার ক্লায়েন্টদের কাছ থেকে এটা সাইকোটিক কিছু না বাট মানে হয় না যে একটা পৃথিবী তৈরি করে ওটা দিয়ে কোপ করে আর কি মানে কোপ করার জন্য একটা একটা পদ্ধতি হিসেবে অটোমেটিক্যালি হয়ে গেছে আর কি এরকম বেশ কমন খুব আনকমন আনকমন কিছু না আর কি আপা যেটা বলল যে এই যে সিস্টেমেটিক ওয়েতে কমিউনিকেশন ডেভেলপমেন্ট আমার মনে হয় যে এখানে আসলে শুনলে ভালো হতো যে হাজবেন্ড আসলে কতটুকু রেডি আমার মনে হয় উনি হয়তোবা রেডি না মানে ওনার কমিউনিকেশন করার জন্য হাজবেন্ডের সাথে যে একটা নর্মাল সম্পর্ক তৈরি হবে সেটাই তো আসলে ওনাদের ভিতরে গ্যাপ হয়ে গেছে যার কারণে তার এই একটা ডিফারেন্ট খুব একটা টিচার থেকে এই জন্য মাথায় পড়ে একটা মানে বেশ বড় 36 বছর উনি একজন ওই রোলটা প্লে করছে একজন মানে আমাদের গডবাদা হাজবেন্ড রোল প্লে করছে একজন বন্ধুর বেশে বা একজন সহযাত্রীর বেশে রোলটা প্লে করছে না এটা তার ভিতরে বেশ ক্রাইসিস তৈরি করেছে আর আরেকটা জিনিস আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখি যে টিনেজে এরকম একটা অল্প বয়সে মানে টিনেজ মাত্র শুরু হয়েছে তখন ওর বিয়েটা হয়েছে মানে টিনেজে কিন্তু আমাদের অনেক বন্ধুবান্ধবের সঙ্গ প্রয়োজন হয় মানে জীবনটাকে আমরা একটু হয় না রঙিন মনে হয় তখন জীবনটা অনেক কিছু আমরা করি অনেক দুষ্টমিও করি লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করি ও কিন্তু পুরো টিনেজের যে ফানটা ওরা কিন্তু পুরোটা মিস করেছে মানে তখন ও সংসারে ঢুকে গেছে সো এই আমাকে একটা মেয়ে অনেক আগে বলেছিল যে আমি যখন দেখি যে দুজন প্রেমিক প্রেমিকা রিক্সা দিয়ে যাচ্ছে আর ঝালমুড়ি খাচ্ছে
মানে ওরা আমি সেই সেই সময়টা পাইনি, মানে আমি কারোর সাথে প্রেমও করতে পারিনি। সো ওর ওর নাকি বলে যে আমি একদম লোভীর মতন তাকিয়ে থাকি, যে আমাকে এত অল্প বয়সে আমাকে বিয়ে শুধু হয়নি, আমার দুটো বাচ্চার মাও হতে হয়েছে। তো আমার না ওদের দিকে তাকালে খুব হিংসা লাগে আর খুব লোভীর মতন আমি তাকিয়ে থাকি। তো আমার না খুব কথাটা ভিতরে ঢুকে গেছিলো যে আসলেই তো আমাদের যে একটা খুব আনন্দের সময়, আমরা বন্ধু বান্ধবের সঙ্গে কত মজা করেছি না ওই বয়সে, কত লুকিয়ে লুকিয়ে চলে গেছি দূরে আইসক্রিম খেতে, তো ওই সময়কার আনন্দটাও কিন্তু মিস করেছে ভীষণভাবে। এখন সে ওই মিস করার কারণেই একটা জগৎ তৈরি করে আমার মনে হয় সেখানে বিচরণ করছে আর কি। তো সেটা ওর কিছু বন্ধু বান্ধব হলে ভালো হতো, ন্যাচারালি ভালো বন্ধু হতে হবে, সেটা মুশকিল। কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হতে পারে ও, হ্যাঁ হ্যাঁ, যাতে করে সেখানে একটা ধরো রান্না শেখা হোক, সেলাই শেখা হোক, মানে এই ধরনের কাজও তো আমরা শিখতে পারি। তো আমি জানি না হাজবেন্ড রাজি হবেন কিনা, কিন্তু ওর একটা সার্কেল, একটা সার্কেল হওয়া দরকার আর কি, যে সার্কেলের মধ্যে ও একটু কথা বলতে পারবে। আর বাচ্চাটার বয়স যেহেতু 4 বছর বা 3 বছর, বাচ্চাটাও কিন্তু কপি করবে ওর কাছ থেকে কথা বলা। তোমার বাচ্চা অলরেডি ভয় পেয়ে যাচ্ছে, বলছে যে মাকে কেন মারো, এবার মেরো না, আমি মা কাছে আমি মাকে চাই, মাকে চাই না, ও মাকে যে কষ্ট পাচ্ছে এই কষ্টটা কিন্তু বাচ্চার ভিতরে ঢুকে যাচ্ছে। এবং আমরা একটু চিন্তা করি না যে স্বামী স্ত্রীর এই কনফ্লিক্ট গুলো বা কলহ গুলো কিভাবে আমাদের সন্তানদের ভেতরে সারা জীবন কিন্তু থেকে যায়। ওর এখন পার্সোনালিটি ডেভেলপ করছে মাত্র 4 বছর, হ্যাঁ আমাদের সময় একদম শেষ। আমাদের ও ও যেতে পারে কারো কাছে, মানে কারো কাছ থেকে সহায়তা নিতে পারে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছো দুজনেই। আবার দেখা হবে ইনশাল্লাহ এই অনুষ্ঠানে। আর সুপ্রিয় দর্শক, বিদায় নিতে হবে এখন। আর আমার আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করতে চাইছি, এখন যেহেতু অনেক বেশি ধর্ষণ, আমরা অনেক বেশি নারী নির্যাতন শুনছি, তো সেগুলোর কারণও কী আছে, কারণ তো অনেক কিছুই আছে। তো আমরা আলোচনা করতে চাইছি যে এই যে পর্নোগ্রাফি অ্যাডিকশনটা অনেক শুনেছি বেড়ে গেছে, সেটা না থাকার কারণে, সরি, পর্নোগ্রাফির অ্যাডিকশনটা কি আমরা যে বিজ্ঞানসম্মতভাবে আমরা ছোটোবেলাতে আমরা যৌন শিক্ষাটা দিচ্ছি না আমাদের সন্তানদেরকে, আমাদের বেড়ে ওঠা ছোটো ছোটো শিশুদেরকে, মানে কিশোর বয়সের শিশুদেরকে, তার ফলে কি পর্নোগ্রাফির আসক্তিটা বেড়ে যাচ্ছে কিনা, সেটি আমরা একটু আলোচনা করব আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।